আচ্ছা যাই হোক, এবার আমরা আমাদের ফাইবার অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় সেটা আমরা দেখেছি। অ্যাকচুয়ালি ফাইবারের অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় দেখার কিছু নাই আসলে, ঠিক আছে? আপনি একটা ফ্রেশ ইমেল খুলবেন, আপনার ইউজার নেম ঠিক করবেন, জাস্ট ফাইবারে যাবেন, জয়েনে ক্লিক করে আপনি অ্যাকাউন্টটা ওপেন করে ফেলবেন। আচ্ছা আমরা অলরেডি অ্যাকাউন্ট ওপেন করে ফেলেছি, এই যে আমাদের অ্যাকাউন্ট, ঠিক আছে? এখন ফাইবারে আমরা অ্যাকাউন্ট ওপেন করে ফেলেছি, এখন আমাদের কিছু নিয়ম নীতি মেনে চলতে হবে, না হলে আপনি দেখবেন কোনো একদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখবেন আপনার অ্যাকাউন্ট নাই, ব্যান্ড। আপনার অ্যাকাউন্টের উপরে লেখা উঠবে দিস অ্যাকাউন্ট নো লঙ্গার অ্যাভেলেবল, আপনার অ্যাকাউন্ট আর এই জগতে নাই। বুঝতে পারছেন কেন এই ধরনের একটা মেসেজ আসতে পারে এবং আমরা কীভাবে বাঁচবো এই ধরনের মেসেজ থেকে? +30, ঠিক আছে? প্রথমত আপনারা আজকে থেকে যেটা করবেন সেটা হচ্ছে যে কিছু নিয়ম মেনে চলবেন, নাহলে খবর আছে। প্রথম শর্ত হচ্ছে একটা পিসি থেকে একটা অ্যাকাউন্ট চালাবেন, একটা পিসি থেকে একটা ফাইবার অ্যাকাউন্ট চালাবেন। অর্থাৎ আপনার পিসিতে আপনার ফাইবার অ্যাকাউন্ট অলরেডি আপনি ওপেন করেছেন, আপনার দোস্ত এসে বললো সর দেখি আমার অ্যাকাউন্টটা চেক করি, ফেসবুকের মতন দেখি সর তুমি আমি লগ ইন করি, না শেষ, দুজনই শেষ। বুঝতে পারছেন? অর্থাৎ আপনি তো বাসায় যেয়ে ওপেন করবেন সবসময়, তাই না? রিক্স অফ হয়ে যেতে পারে। আচ্ছা এবার একটা পিসি থেকে আপনি একটা অ্যাকাউন্ট চালাবেন, অর্থাৎ আপনার পিসিতে শুধুমাত্র আপনার অ্যাকাউন্ট আপনি চালাবেন, আপনার পিসিতে আপনার কোনো দোস্ত বা কাউকে কেউ যদি আসে আপনাকে আপনি সেখানে অ্যাকাউন্ট চালাইতে দিবেন না, ঠিক আছে? ফাইবার ছাড়া অন্য কোনো অ্যাকাউন্ট চালা, ফাইবারে সেই অ্যাকাউন্ট চালাতে পারবেন না, শুধু ফাইবারে একটা অ্যাকাউন্ট আপনি চালাতে পারবেন। বুঝতে পারছি সবাই? এবার আমরা একটা অ্যাকাউন্ট ওপেন করে ফেললাম। দ্বিতীয়ত আরেকটা বিষয় হচ্ছে একটা আইপি থেকে একটা আইপি থেকে একটা অ্যাকাউন্ট, এটা মানে হচ্ছে আপনি একটা মডেম দিয়ে একটা অ্যাকাউন্ট চালাবেন, একটা মডেম দিয়ে একটা অ্যাকাউন্ট, একটা মডেম আপনি দুটো অ্যাকাউন্ট অ্যাক্সেস করার চিন্তা ভাবনা করলে ধরা খাবেন। অনেকেই মনে করতে পারেন একটা অ্যাকাউন্টে 60টা গিগ, ক্লায়েন্ট আমার সেই 60টা গিগ তো নাও দেখতে পারে, আর একটা অ্যাকাউন্ট খুলবো 14টা গিগ, আর একটা অ্যাকাউন্ট খুলবো 21টা গিগ, 21টা গিগের মধ্যে কোনো না কোনো গিগ তো বা ম্যাক্সিমাম গিগগুলো তো এখন ক্লায়েন্ট আপনাকে খুঁজে বের করতে পারে, তাই না? ভুল, এটা করা যাবে না। আপনি ইয়ে করতে পারবেন, হ্যাঁ আপনার একটা আইপি থেকে আপনি একটা অ্যাকাউন্ট চালাবেন, আপনার একটা আইপি যদি পিসি দুটো থাকে আইপি একটা, আপনার অবশ্যই যে কোনো একটা অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যাবে। বুঝতে পারছেন? তা ওয়াইফাই যাদের আছে তারা কি করবেন তাহলে? শুধুমাত্র একটা অ্যাকাউন্টে চালাবেন। তবে হ্যাঁ, ওয়াইফাই থেকে যেটা হয় আপনার টিপি লিঙ্ক বা যে কোনো ওয়াইফাই থেকে যেটা হয়, আমি দেখেছি এরকম যে আপনার ওয়াইফাই ল্যাপটপ তিনটা ল্যাপটপে তিনটা অ্যাকাউন্ট চলতে পারে, সমস্যা নেই, তিনটা অ্যাকাউন্ট তিনটা পিসি ল্যাপটপে চলতে পারে, প্রবলেম করে না, কিন্তু এটা রিক্স। তবে আপনি চাইলে ওয়াইফাই জোনে যদি থাকেন অবশ্যই আপনি তিনটা অ্যাকাউন্ট আপনি চালান, কোনো সমস্যা নেই, কিন্তু যখনই আপনার প্রোফাইলে কাজ চলে আসবে, ডলার চলে আসবে, আপনার প্রোফাইলটা ভারী হতে থাকবে, অনেক অনেক ফিডব্যাক চলে আসবে, তখন আপনার উচিত কী করা? একটা মডেম ইউজ করে সুন্দরভাবে সেই পজিশনে চলে যাও, কারণ আপনি একটা অ্যাকাউন্টে 10টা কাজ করে ফেলেছেন, তার মানে আপনার এই অ্যাকাউন্টটা অনেক ভারী একটা অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে নর্মালি যে কেউ আসলে দেখবে যে সে কাজ করে অলরেডি, 10টা কাজ করে ফেলেছে, আপনাকে কাজ দিতে সে স্বস্তি ফিল করবে। বুঝতে পারছেন? সেক্ষেত্রে আপনি কী করতে পারেন, সেক্ষেত্রে আপনি কাজ শুরু করতে পারেন। আমরা কি বুঝতে পারলাম সবাই? জি আচ্ছা, আপনি যেখানে থাকেন আপনার ল্যাপটপে তো আপনার অ্যাকাউন্ট, ওই ওয়াইফাই আপনি অ্যাক্টিভেট হয়ে যান, সমস্যা নেই, বাট আপনার পিসিতে অন্য কারো অ্যাকাউন্ট ওপেন করা যাবে না, নেটওয়ার্ক যেখানে থাকেন। রাইট। তবে ওয়াইফাইয়ের ব্যাপার যেটা সেটা হচ্ছে ওয়াইফাই একটা আইপি, এই আইপিটা শেয়ার্ড হয়ে যাচ্ছে, ঠিক না? একটা আইপি থেকে একটা অ্যাকাউন্ট, এই শর্ত কিন্তু আপনি আবার ফেলোর, কিন্তু এটা অনেক ক্ষেত্রে ওয়াইফাই জোন যদি ক্রিয়েট করে আপনি কাজ করেন, একটা আইপি থেকে একটা অ্যাকাউন্ট, একটা আইপি থেকে অনেকগুলো অ্যাকাউন্ট আপনি ওপেন করতে পারবেন, সমস্যা নেই। একটা আইপি ওয়াইফাই, তিনজন ল্যাপটপ নিয়ে বসেছেন, চারজন চারটা অ্যাকাউন্ট চালাতে পারবেন, বাট রিক্স,
প্রথম অবস্থা আপনি ভাবে স্টার্ট করেন, যখন আপনার প্রোফাইল খুব সুন্দর ভালো কাজ করা শুরু করবেন আপনি, তখন ইনডেক্সের মধ্যে না থাকাটাই বেটার। আমি কি বুঝতে পারলাম? ওকে, তিন নম্বর হচ্ছে, জি জি, এই হচ্ছে মোটামুটি দুইটা রেস্ট্রিকশন। তিন নম্বর রেস্ট্রিকশন হচ্ছে আপনি আপনি কারো গিগ কপি করতে পারবেন না। কপি করলে গিগ পাবলিশ হওয়ার আগে ব্যান্ড। আপনি কারো একটা গিগ চিন্তা করছেন, এত লেখা লিখবো কি দরকার, হ্যাঁ, কপি পেস্ট, কপি পেস্ট করা যাবে না। মডিফাই করা যায়, মডিফাই তো আপনার কথা আমার কথা তো সেম হইতেই পারে, তাই না? হুবহু কপি তো হইতে পারে না, আপনি নিজের মতন করে গুছিয়ে কিছু লিখতে পারেন। আপনি অবশ্যই গিগ তৈরি করার আগে 10টা গিগ পড়বেন, কিন্তু গিগ ধুম করে তৈরি করতে যাবেন না। 10টা গিগ পড়বেন ঠান্ডা মাথায়, মাথা থেকে চিন্তামুক্ত করে একবারে কাগজ কলম নিয়ে বসবেন। গিগ তৈরি করার সময় ওরা সবাই কী কী পয়েন্ট উল্লেখ করতেছে, পয়েন্টগুলো উল্লেখ করে ফেলেন। আপনি কী করতে পারবেন না? কারো গিগের কপি, হ্যাঁ, ইনকেস যদি হয়ে যায় আপনার চিন্তাভাবনার সাথে কারো চিন্তাভাবনা মিলে গেছে, সেও ইউনিক, আপনিও কিন্তু দেখেন নাই, আপনিও ইউনিক, তাহলে আপনি ডিলিট। তখন আপনাকে কী করতে হবে? তখন আপনাকে সেই গিগটা ডিলিট, অ্যাকাউন্ট বাদ না, কিন্তু এটা হচ্ছে আপনার গিগ ডিলিট, অ্যাকাউন্টের সমস্যা না, আপনি সেই গিগটা পাবলিশ করতে পারবেন না। বুঝতে পারলাম সবাই? অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন, আপনি কারো গিগ কপি পেস্ট করতে পারবেন না, কপি পেস্ট করলে খবর আছে, ঠিক আছে? তিন নম্বর কাজ গেল। চার নম্বর কাজ হচ্ছে, অবশ্যই এখন থেকে আপনারা সবাই, আমরা সবাই মোটামুটি স্মার্টফোন ব্যবহার করি, মোবাইল ফোনে 24 আওয়ার্স অনলাইনে থাকবেন। একটা অ্যাপস আছে আপনার, ফাইবার লিখে সার্চ দিলে পাওয়া যায়, ওই অ্যাপসটা আপনার ফোনে ইনস্টল করবেন। ইনস্টল করে আপনি কী করবেন? লগ ইন হয়ে থাকবেন। ক্লায়েন্ট কোনো মেসেজ দিলে, ফেসবুকে মেসেজ আসলে শব্দ হয় না ঠাস করে, ঠিক তেমনি ক্লায়েন্ট যখন মেসেজ দেবে এখানে ঠাস করে শব্দ হবে না, ঠুস করে শব্দ হবে, মানে আমি জানি না কি শব্দ হয়, তবে একটা শব্দ হবে, আপনার জাস্ট আপনি মেসেজ পেয়ে যাবেন। অবশ্যই মেসেজ পেয়ে যাওয়ার পর আপনি সাথে সাথে ক্লায়েন্টকে রিপ্লাই দেবেন। আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের যেটা হয়, বিশেষ করে আমার অনেক স্টুডেন্টের যেটা হয়, মেসেজ পাইলে তার হার্টবিট বেড়ে যায়, অস্থিরতা শুরু হয়, হ্যাঁ, সে মানে খুব একটা কাঁপাকাঁপি শুরু হয়ে যায় তার। নো, নট দ্যাট, যখনই ক্লায়েন্টের মেসেজ পাবেন রিল্যাক্স থাকবেন, শান্ত থাকবেন। অবশ্যই আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনার ক্লায়েন্টকে ইনস্ট্যান্ট রিপ্লাই দিবেন। বুঝতে পারছেন? ক্লায়েন্টকে ইনস্ট্যান্ট আপনি রিপ্লাই দিবেন। কীভাবে? ক্লায়েন্ট আপনাকে একটা মেসেজ দিয়েছে, হইতে পারে না, আমরা তো জানি ক্লায়েন্ট কীভাবে ফাইবার আপনাকে মেসেজ দিবে, আমরা দেখেছি না, দেখেছি? এখন ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিয়ে দিল, আপনার তখন কাজ হচ্ছে ইনস্ট্যান্ট তাকে রিপ্লাই দেওয়া। অনেক সময় যেটা হয়, আমাকে এক স্টুডেন্ট সকালবেলা, সে হয়তো কোনো ক্লায়েন্টের মেসেজ পেয়েছে, আমাকে ফেসবুকে নক করেছে, আমি ক্লাসে, ফেসবুকে নক করেছে, আমি নাই, ফোন দিয়েছে, ফোন তো ক্লাসে রিসিভ করা পসিবল না, এটা সম্ভব না টোটালি, তাই না? এখন সে আমাকে সারাদিনও ক্লায়েন্টকে কোনো কিছু বলে নাই, রাতের বেলা যখন আমি পাইলাম, আমি তাকে তখন তাকে বললাম যে আপনি রিপ্লাই দেন এটা, তখন সেটা রিপ্লাই দিল। এটা করবেন না, যখনই ক্লায়েন্ট মেসেজ দিবে ইনস্ট্যান্ট তাকে রিপ্লাই দিবেন, ইনস্ট্যান্ট সেই মেসেজ দিল, সাথে সাথে আপনি তাকে বলে দিলেন হাই, থ্যাংকস ফর ইউর মেসেজ, ঠিক আছে, প্লিজ গিভ মি সাম টাইম, আই হ্যাভ টু চেক ইউর লিঙ্ক অর আই হ্যাভ টু চেক ইউর প্রজেক্ট, দেন আই উইল ব্যাক। আমি তোমাকে তারপর কী করতেছি, তোমাকে আমি তোমাকে নক করবো একটু পরেই, যদি আপনি মেসেজটা বুঝতে না পারেন মেসেজ দেওয়ার সাথে সাথে। কারণ একজন ক্লায়েন্ট যখন আপনাকে মেসেজ দেয়, সে শুধুমাত্র আপনাকে মেসেজ দেয় না, একসাথে 5-6 জনকে সে একই মেসেজ দেয়, কারণ সে খুব ভালো করে জানে আমি যদি দিব হয়তো সে অনলাইনে নাও থাকতে পারে। বুঝতে পারছেন? সে শুধু আপনাকে নক করবে না, সে 5-6 জনকে নক করতে পারে, সে 6-7 জনকে নক করতে পারে। এখন আপনি একটা মেসেজ পাইলেন, কাজটা হয়তো আপনি বুঝতে পারছেন না, বাট ক্লায়েন্ট হয়তো আপনি পারেন, বাট মেসেজ দেখে হয়তো আপনি বুঝতে পারছেন না এটা যে আপনার জন্য, আপনি করতে পারবেন এই কাজটা। ক্লায়েন্ট মেসেজ দিল, আপনি বসে আছেন, আশাউল ভাইয়াকে দেখি কখন উনি ওনাকে পাওয়া যায় না, সাথে সাথে রিপ্লাই দিবেন তাকে, সাথে সাথে রিপ্লাই, হাই থ্যাংকস ফর ইউর মেসেজ, হ্যাঁ আই নিড 2 আওয়ার্স, ঠিক আছে, দেন মানে আমি তোমার সবগুলো জিনিস চেক করবো, দেন আমি তোমাকে সব কিছু জানাচ্ছি। এভাবে আপনি কী করবেন? সুন্দর করে লিখে তাকে দিয়ে দেবেন, যাতে ক্লায়েন্ট বুঝে আপনি লাইফ, ঠিক আছে? তারপরে সে বলবে যে ওকে, দেখবেন সে রিপ্লাই দেবে আপনাকে, ওকে ঠিক আছে, সমস্যা নেই, জানো। এরপরে কীভাবে রিপ্লাই খুঁজে পাওয়া যায়, আপনি মেসেজটা পড়েন ভালো করে, পড়ে দেখেন, বুঝেন, বুঝে তারপর আপনি ক্লায়েন্টের সাথে কথা বলেন। ক্লায়েন্ট হয়তো সে চাইতে পারে আপনাকে, সে একটা থিম দিয়ে হয়তো তার একটা ওয়েবসাইট বানানোর দরকার হতে পারে, এবার থিম, বি থিম, রেথন থিম হতে পারে না, তার হয়তো অন্য যে কোনো থিম দিয়েও একটা ওয়েবসাইট বানানোর দরকার পড়তে পারে, তাহলে থিম কাস্টমাইজ করে তো আমরা বানাতেই পারবো, তাই না?
বুঝতে পাচ্ছি সবাই তো, মোটামুটি এই জিনিসটা খেয়াল রাখবেন। আমরা এই কয়েকটা কাজ করবো, যেমন একটা পিস থেকে আমরা একটা অ্যাকাউন্ট চালাবো, কখনোই আমরা একটা পিস থেকে দুটো অ্যাকাউন্ট চালাতে যাবো না। আর একটা আইপি থেকে একটা অ্যাকাউন্ট এটা আপাতত বাদ দিলাম, ঠিক আছে, একটা আইপি থেকে আমরা আমাদের একটা অ্যাকাউন্ট চালানোর দরকার নাই। আপনি অবশ্যই কারো গিগ কপি করবেন না, কিন্তু গিগ বানানোর আগে অবশ্যই 20টা গিগ কি করবেন, পড়বেন, 20টা গিগ পড়বেন, মিনিমাম 20টা গিগ পড়বেন। 20টা গিগ যদি ঠান্ডা মাথায় পড়তে পারেন, দেখবেন আপনার শুধু গিগ বানাই দিচ্ছে করবে, দেখবেন আপনার শুধু তখন শুধু কিছু করবে, বন্ধ করে দেব, তখন শুধু গিগ বানাই দিচ্ছে করবে। আমরা কি বুঝতে পারছি সবাই? বুঝতে পারলাম। ওকে, মোবাইল ফোনে 24 আওয়ার্স আপনি অনলাইনে থাকবেন, শুধু তাই না, মোবাইল ফোনে আপনি অনলাইনে থাকবেন, অ্যাপসটা প্লাস আপনি যেই ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন সেই ইমেলও আপনি লগ ইন হয়ে থাকবেন সব সময়। ফাইবার, 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 আপনাদের শুধু ফাইবার না, আপনারা এখন বাসায় যে কাজ করেন, ফাইবার আপওয়ার্ক বন্ধ করেছি, হয় নাই কেন, আমি তো বাড়াই নাই তো। পারবে কেন, স্টপ। আমরা কি বুঝতে পারলাম সবাই? ঠিক আছে, এই কয়েকটা জিনিস মাথায় রাখবেন। আরেকটা বিষয়, ক্লায়েন্ট যখনই মেসেজ দিবে, কেউ কাজ মেসেজ পাওয়ার পরে এই কাজ করতে হবে এই চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলবেন, কারণ অনেক স্টুডেন্টের দেখি যে আপনার হতাশ হয়ে যায়, হুড়াহুড়ি চুরি হয়ে যায়, তার মধ্যে একটা ব্লাড প্রেশার বেড়ে যায়, এই সমস্ত কারণে। আপনি মেসেজ পাইলেই কাজটা করতে হবে না, কাজটা বুঝতে হবে, কাজ করতে হবে না, কাজটা কি করতে হবে আপনাকে বুঝতে হবে, কারণ আপনি কাজ বুঝেন প্রথমে, 10-15-20টা মেসেজ কাজ করা দরকার নেই, কাজ বুঝেন আগে, কারণ কাজ কাজ তো যে কেউ করতে পারবে, কিন্তু কাজ যদি বুঝেন আপনি, তাহলে যে কোনো ক্লায়েন্টের কাজ, যে কোনো ক্লায়েন্টের মেসেজ দেখে বা পড়েই বুঝতে পারবেন আসলে কাজ কী ধরনের কাজ করতে হবে। বুঝতে পারছি সবাই? তো এই বিষয়গুলো আপনারা আজকে থেকে মাথায় রাখবো, খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয়। এবং আমার আপনারা সবাই নেক্সট ক্লাসে আসার আগে, যেমন আজকে আমি নোটিশ দিয়ে দিবো আপনাদের, নেক্সট ক্লাসে আসার আগে সবাই 7টা করে গিগ বানিয়ে ফেলবেন, আশা করি সবাই অ্যাকাউন্ট তৈরি করে ফেলেছেন অলরেডি। এবার চলেন, আমরা অ্যাকাউন্ট তৈরি করে ফেলেছি গতকালকে, এই পিসতে আপনি লগ ইন করেছেন কোনো সমস্যা নাই, এই পিসতে অন্য কোনো অ্যাকাউন্ট ইউজ করা যাবে না, অন্য পিসতে অ্যাকাউন্ট করেছেন কোনো সমস্যা নাই, আরও একটা পিসতে ওপেন করেছেন কোনো সমস্যা নাই, কিন্তু যেই পিসতে ওপেন করছেন সেই পিসতে আগে যদি অ্যাকাউন্ট থাকে তাহলে সমস্যা, তাহলে কোনো সমস্যা নেই। ব্যাপারটা বুঝতে পেরেছেন? মানে আপনার এই নতুন একটা ল্যাপটপ কিনেছেন, ওইখানে তো কোনো সমস্যা নাই, আপনি অবশ্যই চালাতে পারবেন। আপনি আপনার অ্যাকাউন্ট ল্যাপটপও চালাচ্ছেন, ফোনেও তো আপনার যে ফাইবার অ্যাপস, মানে কি ফোনে লগ ইন কোনো সমস্যা নাই, বাট ফোনে দুইটা ফাইবার অ্যাকাউন্ট লগ ইন করলে সমস্যা। আপনার পিসি তো দুইটা ফাইবার একসাথে, মানে মেন কথা হচ্ছে দুইটা ফাইবার অ্যাকাউন্ট একসাথে থাকলেই প্রবলেম। তো মোটামুটি এই হচ্ছে আমাদের অবস্থা। এবার চলেন আমরা গিগ বানাই। গত ক্লাসে আমরা অ্যাকাউন্ট তৈরি করা দেখেছি, ইটস ভেরি সিম্পল একটা কাজ, এক কথায় একেবারে সিম্পল একটা কাজ। দ্বিতীয়ত, আমাদের প্রোফাইল এখানে আমরা গিয়েছিলাম, তারপর কী করেছিলাম আমরা সেটিংস থেকে এই 4টা সেটিংস আমরা চেঞ্জ করেছি, কোনো সমস্যা আছে এখানে? 4টা সেটিংস কি চেঞ্জ করতে পেরেছিলাম? আচ্ছা, আমরা সিকিউরিটি সেটিংস বোধহয় পারি নাই, না পারি নাই, কারণ সিকিউরিটি সেটিংসে যাওয়ার পরে এই ফাইবার ওদের অফিসিয়ালি বন্ধ করে দিয়েছিল ওদের ওয়েবসাইট, ঠিক আছে। আচ্ছা, আমরা তারপর একটু আলোচনা করি প্রোফাইল, পাবলিক প্রোফাইল সেটিংসে যে আমি আমার একটা সুন্দর ছবি দিয়ে দিব, এখানে সুন্দর ছবি দিয়ে দিব, এখানে কিছু নিজের সম্পর্কে লেখা থাকবে, এখানে সব কিছু ঠিকঠাক করে দিব আমরা। তারপরে কোথায় যাবো আমরা? অ্যাকাউন্ট সেটিংসে, অ্যাকাউন্ট সেটিংসে অবশ্যই আপনাকে গিয়ে সেখানে আপনার পার্সোনাল ইনফরমেশন সব দিয়ে দিতে হবে এখানে, ঠিক আছে। অবশ্যই আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করে রাখা উচিত, লগ ইন করেছেন আপনি? নাইস, আপনার ফেসবুক না শুধু টুইটার, লিঙ্কডইন, হ্যাঁ, এই সবগুলো অ্যাকাউন্টে আপনি কী হয়ে যাবেন, এখানে লগ ইন হয়ে যাবেন। সিকিউরিটি সেটিংসে আসেন, অবশ্যই ইটস ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট, এটা ভুলে যাবেন না কেউ। আমরা সিকিউরিটি সেটিংসে গেলাম, আপনাকে একটা সিকিউরিটি কোশ্চেন সেট করতে হবে এখানে, ইউর আনসার, হোয়াট ওয়াজ ইউর চাইল্ডহুড নিক নেম, সেট সিকিউরিটি কোশ্চেন, টুল, অ্যাকচুয়ালি সেট হয়ে গেছে, টুল টুল, নতুন করে যদি আমি আবার সেট করতে চাই তাহলে কী করতে হবে, মানে বুঝছেন, হয়ে গেছে, হয়ে গেছে, বুঝতে পারছেন? ওকে, এবার ফাইনাল হচ্ছে অ্যাকাউন্ট অ্যাকশন। ফাইনালি আমি যে সেটিংসটা দেখতে পারবো সেটা হচ্ছে কি, আমাদের অ্যাকাউন্ট অ্যাকশন, অ্যাকাউন্ট অ্যাকশন আমাদের কী কাজ, আপনার পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলতে চাচ্ছেন, কেউ দেখে ফেলেছে আপনার পাসওয়ার্ড। আপনার এই অ্যাকাউন্টটা খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাকাউন্ট, এটা ফেসবুক অ্যাকাউন্ট না, ইটস এটা হচ্ছে আপনার ক্যারিয়ার, আপনার আপওয়ার্ক, ফ্রিল্যান্সার ডট কম, যতগুলো অ্যাকাউন্ট দেখছেন এগুলো সব হচ্ছে আপনার ক্যারিয়ার, বুঝতে পারছেন, অনলাইন ক্যারিয়ার বলা যায়। এখন হঠাৎ করে আপনি মনে করছেন আপনার পাসওয়ার্ডটা সিকিউর না, আপনি পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলবেন এখান থেকে, এই যে ওল্ড পাসওয়ার্ড, কারেন্ট পাসওয়ার্ড, কনফার্ম নতুন পাসওয়ার্ড,
অ্যাকাউন্ট ডিএক্টিভেশন, হঠাৎ করে আপনার মনে হচ্ছে আপনি এই অ্যাকাউন্ট আর চালাবেন না, আপনার এই অ্যাকাউন্ট চালানোর প্রতি আর কোনো ইচ্ছা নাই, সেক্ষেত্রে আপনি কী করবেন? অ্যাকাউন্ট ডিএক্টিভেট করে দিতে পারবেন। এখানে একটা রিজন দেখাবেন, হ্যাঁ আই হ্যাভ নো টাইম, আমার এটা টাইম নেই আর এই ফাইবারে কাজ করার জন্য। তারপরে এখানে অনেক অনেক কারণ আছে, আপনার যে কোনো একটা কারণ, যে কোনো একটা কারণ আপনি দেখিয়ে দেবেন, ঠিক আছে? আমি আমার ইউজার নেম চেঞ্জ করতে চাই, এই যে টুল টুল, এই ইউজার নেম কিন্তু আর আপনি পাবেন না, পাবেন পাবেন না। আপনি চাচ্ছেন এই অ্যাকাউন্ট বন্ধ করে দিয়ে নতুন আর একটা ইউজার নেম তৈরি করে আপনি অ্যাকাউন্টটাকে ডিএক্টিভেট করে দিয়ে নতুনভাবে আপনি আবার কাজ শুরু করবেন। সেজন্য আপনি কী করতে পারবেন, যে কোনো একটা রিজন দেখে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে দিলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট যেমন বন্ধ হয়ে যায়, আপনার অ্যাকাউন্ট কী হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। বুঝতে পারলাম? মোটামুটি এই ছিল সেটিংস, আর কোনো সেটিংস নাই। পাশাপাশি এগুলো তো সব আমরা কালকে দেখেছি, দেখেছি না? এই কার্টের কাজ কি আমাকে বলেন আপনি, আপনি আপনি কার্টের কাজ কি? শপিং কার্ড এটা কেন ব্যবহার করবো? আচ্ছা আমি এটা তো জানি, এটা কাজ কি, এটা কাজ কি বলবেন হচ্ছে আমাকে ক্লায়েন্ট কোনো মেসেজ লিখে আসবে, নোটিফিকেশান অর্ডার করলে টাকা পেপালে পাঠিয়ে দিচ্ছেন সাকসেসফুল হয়ে গেছে, ব্যাঙ্কে পাঠিয়ে দিচ্ছেন সাকসেসফুল হয়ে গেছে, এই ধরনের যত নোটিফিকেশান আছে সেগুলো পাবেন। এটা হচ্ছে ড্যাশবোর্ডে যেতে পারবেন আপনি, তাই না? এই চারটা আপনার অপশন জানি, তো আমার প্রশ্ন হচ্ছে আপনার কোথায় জানো এই কার্ড, শপিং কার্ডটা কী কাজে ব্যবহার করে শুধু আপনি বলবেন। রাইট, আমরা ফাইবারে অ্যাকাউন্ট খোলার পর আপনি একসাথে সেলার এবং একসাথে বায়ার, ঠিক আছে? মানে আপনি চাইলে যে কাউকে তো সার্ভিস দিতে পারবেন, সেল করতে পারবেন, আপনার গিগ, আপনি যে কারো কাজ করে দিতে পারবেন, আপনি চাইলে যা যে কাউকে অর্ডার করতে পারবেন, কজনকে অর্ডার করেছেন, কত ডলার আপনার খরচ করতে হবে, আপনার ডলার থাকতে হবে, ডলার ছাড়া কাউকে অর্ডার করতে পারবেন না আপনি। তো কত ডলার আছে আপনার, কজনকে অর্ডার করেছেন, এই সকল ইনফরমেশন পাবেন কোথায়, এখানে। বুঝতে পারলাম সবাই? মোটামুটি এই ছিল অবস্থা। কমিউনিটি মানে হচ্ছে এখানে গেলে আপনি ব্লগ, ফোরাম, একাডেমি, এই কয়েকটা অপশন দেখতে পারবেন। ব্লগ মানে হচ্ছে ফাইবারের ব্লগে প্রায় সময় যাবেন, পড়বেন, এখানে অনেক সুন্দর সুন্দর ইনফরমেশন টিপস পাওয়া যায়, বুঝতে পারছেন? দেখেন বিকাম দ্য মাস্টার অফ ইউর অনলাইন ডোমেইন, ঠিক আছে? এরকম অনেক সুন্দর সুন্দর টিপস পাবেন। টপ টিপস ফর মার্কেটিং মোর মানি ইন গিগ ইকোনমি 2017 সালে আপনি কীভাবে গিগগুলোর মার্কেটিং করবেন, হ্যাঁ এখানে কিছু টিপস পাবেন। ফ্রম 10 রুমমেটস টু টপ রেটেড সেলার সাকসেস স্টোরি, এখানে কিছু সাকসেসের স্টোরি আপনি পাবেন। মানে ব্লগগুলো বলে কী হবে, আপনার পার্সোনাল যে জ্ঞান সেটা কীভাবে আপনার বৃদ্ধি পাবে, অর্থাৎ ফাইবার মার্কেট প্লেসে কাজ করার সম্পর্কে অনেক অনেক মানুষের যখন গল্প শুনবেন, কথা দেখবেন, তখন দেখবেন আপনি কী করতে পারবেন, একটা ইন্সপায়ার্ড হবেন। এই ব্লগে প্রায় সময় যে পড়বেন আপনাদের কাজ হচ্ছে ব্লগে ফোরাম, ফোরাম মানে কি আমরা জানি, ফোরাম মানে কি আমরা জানি, ফোরাম ওয়েবসাইট বলতে কী বোঝায় জানি না, ফোরাম মানে জানি না, না ফোরাম মানে হচ্ছে ডিসকাশন ওয়েবসাইট, এমন একটা ওয়েবসাইট যেখানে ডিসকাশন চলে, এখানে যে একটা প্রশ্ন ছুড়ে মারবেন সবাইকে, অনেকে অনেকে আপনাকে কী করবে প্রশ্ন উত্তর দিবে, এই ধরনের সাইটগুলোকে ফোরাম সাইট বলা হয়, যে দেখেন, ঠিক আছে? আপনি ফোরামে গেলে অনেক অনেক প্রশ্ন পাবেন, মানুষের অনেক অনেক ইনফরমেশন পাবেন, যেগুলো আপনার ফাইবার ক্যাপসুল, এই যে ফাইবার টিপস দেখতে পাচ্ছি, হ্যাঁ এটা যে অ্যারাবিক ফরম্যাট আসছে, এটা সাম ইনফো অ্যান্ড অপিনিয়ন অন চার্জ চার্জ ব্যাকস, ওয়েন শুড আই কোয়াইট এ জব, কখন আমার কাজ স্টপ করে দেওয়া উচিত, আপনি কিছু দেখেন এখানে গেলে কিছু টোটালি এটার ডিটেলস জানতে পারবেন, বুঝতে পারছেন? তো আপনার ফোরামে আসবেন, ফোরামে এসে কী করবেন, একটু পড়াশোনা করবেন, একটু খোলামেলা আলোচনা, রাইট, খোলামেলা আলোচনা, এখানে এসে আপনারা একটু পড়াশোনা করবেন, খোঁজাখুঁজি করবেন, ঠিক আছে? এখানে এসে আপনার মানে কীভাবে কী করা হচ্ছে না করা হচ্ছে অনেক অনেক ইনফরমেশন বা টিপস আপনার এখানে পেয়ে যাবেন। পাশাপাশি একাডেমি, একাডেমিতে কী আছে দেখেন, এটা হচ্ছে ফাইবার একাডেমি। ফাইবারটা আসলে কীরকম, কেমনে কীভাবে শুরু করবেন, যে গেটিং স্টার্ট, ডেলিভারি অ্যান্ড ডেডলাইন, কীভাবে ডেলিভারি এবং ডেডলাইনগুলো ফাইবার কীভাবে ম্যানেজ করে, বুঝতে পারছেন? ফাইবারের নিজস্ব যে একটা ব্যাপার আছে সেগুলো সবগুলো জিনিস জানতে পারবেন। মেকিং সেল, কীভাবে সেল আপনি বাড়াবেন, যে ইনক্রিজ করবেন আস্তে আস্তে, এই লেখাগুলো পড়বেন। গিগ টিপস অ্যান্ড ট্রিক্স, গিগুলো বানানোর সময় কীভাবে বানানোটা বেটার, কীভাবে এগুলো কাজ শুরু করতে হবে, মানে টোটাল বলা যায় অনেক অনেক কিছু। বায়ার, বায়ারদের কী কী রুলস রেগুলেশন থাকে, বায়াররা কী কী জিনিস মেনটেন করে, এগুলো যদি সব আপনি জেনে যান তাহলে সুবিধা কী, ফাইবারে আপনি দেখবেন একটা স্বাচ্ছন্দ্য বোধ করবেন কাজ করার জন্য, কারণ আপনি জানেন কীভাবে ফাইবার সবগুলো কাজকে প্রসেসিং করে ফেলে। যেমন গিগ নিয়ে যদি আমরা একটু পড়ি, দেখেন ফাইবার টিপস, গিগ টিপস অ্যান্ড ট্রিক ধরে চলেন পড়ে আসি, যেহেতু একটু পরে আমরা গিগ বানাবো। আচ্ছা, লেভেল ওয়ান সেলার, আমাদের ফাইবারে তিনটা ব্যাচ আছে আপনার, কটা ব্যাচ, তিনটা ব্যাচ, লেভেল ওয়ান সেলার,
লেভেল টু সেলার হয়ে যাবেন কখনো কখনো, কখনো আপনি হয়ে যাবেন কি টপ রেটেড সেলার, ঠিক আছে? লেভেল ওয়ান সেলার, লেভেল টু সেলার, টপ রেটেড সেলার, আপনি যখন 10টা কাজ এক মাসে কমপ্লিট করে ফেলবেন তখন আপনি লেভেল ওয়ান সেলার, যখন 10টা কাজ এক মাসে কমপ্লিট করে ফেলবেন তখন আপনি কি ফাইবারের লেভেল ওয়ান সেলার। আপনার প্রোফাইল একটা ব্যাজ আসবে। লেভেল টু সেলার মানে হচ্ছে আপনি 50টা কাজ যখন কমপ্লিট করবেন ভালো ফিডব্যাক নিয়ে, এক মাস না ওর জন্য টাইম থাকে 2 মাস, তবে 50টা কাজ 2 মাস লাগে না, কখনো কখনো আগে দিয়ে দেয়, আপনাকে রেগুলার কাজগুলো করে করে জমা দিয়ে দিতে হবে। 50টা কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনার সম্ভাবনা থাকে কি হয়ে যাওয়ার। আচ্ছা আমরা দেখি এখানে আপনি লেভেল টু সেলার হয়ে যাওয়ার একটা পসিবিলিটি চলে আসবে আপনার, এবং আপনি খুব সহজে হয়ে যেতে পারবেন। কখনো কখনো কাজের বাজেটের উপরও এটা নির্ভর করে, বুঝতে পারছেন? এই জন্য আমরা কী করবো, সাপোজ একটা কাজ পেয়ে গেছেন $50, যেমন কিছুদিন আগে আমার এক স্টুডেন্ট, সে একটা কাজ পেয়েছে $30 কাজ, কত ডলার? 30, কাজ কমপ্লিট টমপ্লিট করে জমা দিয়ে দিচ্ছে, সে ভালো কথা, সব খুশি। এবার সে ক্লায়েন্টকে বলেছে যে আমার $30 তুমি এভাবে দিও না, আমাকে কীভাবে দাও, $25 দাও, $5 তোমাকে মাফ করে দিলাম, কিন্তু তুমি যে $5 দিবা তাহলে আমার কী হবে, মানে বাপ না, তাহলে আমার কী হবে, আমার প্রোফাইলটা ভারী হবে, আমি কাজ করতে সুবিধা হবে। শুধু মতন ক্লায়েন্ট বললো খুশি, সে বললো না আমি তোমাকে $30 দিলাম যাও। $5 চলে আসছে এক মাসে, সে রিসেন্টলি আরও একটা কাজ করেছে, কী হয়েছে আপনার, মানে কাজ একটা ভাগ করে করে নিয়েছে, 10টা কাজ কমপ্লিট, সে লেভেল ওয়ান সেলার, এই ব্যাচ পেয়ে গেছে। এই ব্যাচ পাওয়া মানে হচ্ছে ফ্রিল্যান্স ক্লায়েন্টদের কাছে সে একটু পেয়ে যাবে, মানে আপনাকে একটু টেকনিক ফলো করতে হবে এখানে, শুধুমাত্র কাজ করেই যাবেন করেই যাবেন সেরকম না, কিন্তু লেভেল টু সেলার হওয়ার জন্য আপনাকে কী করতে হবে, এই পদ্ধতি ফলো করতে হবে, বুঝতে পারছেন? $100 কাজ, বলেন ভাই $20 করে দাও আমাকে, ঠিক আছে? রিভিউ, আপনার রিভিউটা আপনার মানটাকে নির্ধারণ করবে, বুঝতে পারছেন? শুধুমাত্র লেভেল টু সেলার যখন হয়ে যাবেন, আস্তে করে দেখবেন লেভেল টু সেলার হয়ে যাওয়ার পর আপনি খুব সহজেই টপ রেটেড সেলার হয়ে যেতে পারবেন। টপ রেটেড মানে হচ্ছে তখন আপনি ফিডব্যাকগুলো ভালো পাচ্ছেন, 5 থেকে 5, 5 থেকে 5, আর ক্লায়েন্টকে বোঝানোর চেষ্টা করবেন 5 থেকে 4 দেওয়ার কিছু নাই, তুমি 5 থেকে 5ই দিবা আমাকে, প্রয়োজনে তোমার কী করা লাগবে আমাকে বলবো, আমি করে দিব, কি বুঝতে পারছেন? এই বিষয়গুলো ফলো করলে দেখবেন আপনি খুব সহজেই ফাইবার মার্কেট প্লেস থেকে ভালো পরিমাণ একটা আর্ন করতে পারবেন। মোটামুটি হচ্ছে আমাদের অবস্থা, এখানে আরও আছে দেখেন, অনেক অনেক ব্লগ লেখা আছে, 10 টিপস টু মিনিমাইজিং ক্যান্সেলেশন অ্যান্ড পোর রিভিউস, এখানে 10টা টিপস আছে। মিনিমাইজ মানে কি, ছোট করা, সংক্ষেপে মানে কমানো, এক কথা কমানো। ক্যান্সেলেশন মানে আপনি অর্ডার পাইলেন, ক্লায়েন্টের সাথে একটু ঝগড়াঝাটি হলো, না যাও আমি অর্ডার ক্যান্সেল করে দিলাম, বা ক্লায়েন্টই বললো তোমার সাথে আমি কাজ করবো না, অর্ডার ক্যান্সেল করে দাও, ঠিক আছে? আর পোর রিভিউ মানে অনেক সময় দেখবেন ক্লায়েন্টের রিভিউ খুব কম দেয়, এখানে 10টা টিপস পাবেন কীভাবে জিনিসগুলো কমানো যায় আস্তে আস্তে, বুঝতে পারছেন? 5 টিপস ফর মার্কেটিং, ফর মেকিং এ মেমোরেবল ফার্স্ট ইম্প্রেশন উইথ এ বায়ার, 5টা টিপস প্রথম যখন একটা ক্লায়েন্টের সাথে আপনি কাজ করবেন তখন 5টা টিপস ওনারা এখানে দিয়ে রাখছে, কীভাবে ক্লায়েন্টকে আপনি বশীভূত করে ফেলবেন, ক্লায়েন্ট আপনার মানে কাজে খুশি হয়ে যাবে, যে যার কাজ একবার করে দিয়েছেন সে তো পরে আবার তো তার সাথে আপনার সম্পর্ক হয়ে গেল, তাই না? কিন্তু প্রথম যখন কোনো ক্লায়েন্টের সাথে কাজ করবেন এখানে 5টা টিপস শেয়ার করা আছে, যেটা শেয়ার করলে আপনি কী হয়ে যাবেন, ক্লায়েন্টকে কীভাবে পটায় ফেলবেন সেই সূত্রটা এখানে বলে দেওয়া আছে। 7 অ্যাপস টু হেল্প গেট ইউর গিগ ফটো লুকিং ইভেন বেটার, আপনার 6টা অ্যাপ্লিকেশন যেটা আপনার গিগের ফটোগুলোকে কী করবে অনেক সুন্দর বা বেটার করে ফেলবে, এখানে কিছু টিপস এখানে দেওয়া আছে, বুঝতে পারছেন? আপনাকে বুঝতে পারলাম, এখানে অনেক অনেক আছে, এগুলো আপনারা আস্তে আস্তে পড়ে নেবেন, আমরা এখন গিগ তৈরিতে চলে যাই, ঠিক আছে? আপনাদের এগুলো দেখা দিলাম যাতে আপনারা এখন বাসায় বসে এগুলো নিয়ে রিসার্চ করে ফেলতে পারেন। এবার চলেন কাজ শুরু করে ফেলা যাক, এখন আমরা কাজ শুরু করি এবার, না তো ফাইবার মার্কেট প্লেসে কাজ পাওয়ার একটাই শর্ত, এবং একটাই শর্ত, এবং আবার বলছি একটাই শর্ত, সেটা হচ্ছে কি, গিগ। আমাদের এখন গিগ তৈরি করব, আপনি একটু এখানে যান, এই যে ড্যাশবোর্ড এখানে গেলে যেটা ছিল সেটাই, এই যেটা স্টার্ট সেলিং, এখানে গেলে আমরা আমাদের স্টার্ট করবো আর কি, রিকোয়েস্টটা আমি একটু দেখাচ্ছি আপনাদের। মাই ফেভারিট মানে হচ্ছে আপনি অন্য কিছু মানুষের গিগ পছন্দ করে রেখেছেন, ফেভারিটে জমা করে রাখবেন আর কি। মাই প্রোফাইল মানে আপনি আপনার প্রোফাইল দেখবেন, সেটিংস তো আমরা কালকে করলাম, তাই না? হেল্প মানে কি, সাপোর্ট সেন্টারে যাবেন, যে আপনার ধরেন কোনো ক্লায়েন্ট আপনার সাথে কিছু খারাপ ব্যবহার করেছে, টাকা দিচ্ছে না, এই ধরনের সমস্যা যখন হবে তখন আপনি হেল্পে যাবেন, বুঝতে পারছেন? এবার রিকোয়েস্টে যাওয়ার আগে আমাদের কী তৈরি করতে হবে, স্টার্ট সেলিং স্টার্ট করতে হবে আমাদের, মানে গিগ মানে আমাদেরকে সেল শুরু করে দিতে হবে। স্টার্টে ক্লিক করলাম, আমরা স্টার্ট সেলিংয়ে চলে আসলাম, এখন আপনাকে বলতেছে যে বিকেম এ সেলার, একজন সেলার হয়ে যান, চলো আমরা সেলার হয়ে যাই, বিকেম এ সেলারে ক্লিক করবো আমরা, এটা প্রথমবার চাইবে, তারপরে আর বানানোর সময় চাইবে না।
এবার আমি কতক্ষণ কাজ করতে সমর্থ হব, পারবো? আই ওয়ান্ট ওয়ার্ক। আপনি তো ওয়ার্ক চান নাকি, ফুল টাইম না পার্ট টাইম চান? ফুল টাইম, আমাদের টাকা পয়সা দরকার, সো আমরা কী করবো, ফুল টাইম কাজ করব, ঘরে বসেই তো কাজ করব, তাই না? ফুল টাইম আই ক্যান ওয়ার্ক, আমি কাজ করতে পারবো, সপ্তাহে 30 ঘন্টার কম, সপ্তাহে 30 ঘন্টার বেশি, অ্যাজ ইউ নিডেড, তুমি যতক্ষণ চাইবা ততক্ষণ আমি কাজ করতেই থাকবো, করতেই থাকবো, করতে থাকবো, কিন্তু সব মানে শর্ত হচ্ছে টাকা দিবা, টাকা যখন দিবা তখন আমি কাজ করতে থাকবো আর কি। আই উড লাইক টু আর্ন, আমি আর্ন করতে চাই, মান্থলি কত ডলার আর্ন করতে চান, $500-এর নিচে, $500, $500 থেকে $1,000, $1,000 উপরে? আমরা অবশ্যই $1,000 উপরে আর্ন করার একটা টার্গেট আমাদের সবারই থাকবে। আমরা ফাইবারে কী পরিমাণ আর্ন করতে চাই, এই বিশাল পরিমাণে আর্ন আমরা করতে চাই, বুঝতে পারছি সবাই? এবার নিচে আসেন, আপনার অলরেডি ফেসবুক লিঙ্ক করানো আছে, আপনি গুগল প্লাস, ড্রিবল, স্ট্যাক ওভারফ্লো, লিঙ্কডইন, টুইটার ছিল, টুইটার বোধহয় নাই এখন নাকি? আচ্ছা, এই সবগুলোর অ্যাকাউন্ট আপনি কী করবেন, অ্যাকাউন্ট খুলবেন, গুগল প্লাসে সবারই অ্যাকাউন্ট আছে, মানে জিমেলে লগ ইন, এখানে মানে জিমেলের ইউজারনেম পাসওয়ার্ড দিয়ে দিলেই হয়ে গেলেন আপনি, এখানে ড্রিবলে অ্যাকাউন্ট খুলবেন, স্ট্যাক ওভারফ্লোতে যাবেন, ঠিক আছে, খুলে ফেলবেন, খুলে ফেলবেন, খুলে ফেলবেন। এটা হচ্ছে একটা ওয়েবসাইট, এখানে গেলে আপনি অনেক টিপস পাবেন, ইনফরমেশন পাবেন, এবং ডেভেলপারদের একটা আড্ডাখানা বলা যায় সেটা, বুঝতে পারছেন? ল্যাঙ্গুয়েজ আমরা ইংলিশে অলরেডি অ্যাড করেছি, আমাদের আপাতত হিন্দি, হ্যাঁ, জাপানিজ এগুলো অ্যাড করার কোনো দরকার নেই, ইংলিশ এটাই হচ্ছে আপনার একমাত্র ওয়ে আর কি। স্কিল, আপনার কোনো স্কিল আছে? নো, আমার কোনো স্কিল নাই। স্কিল কি আছে? অবশ্যই আছে, ইয়াস আই হ্যাভ সাম স্কিল। কী স্কিল আছে আপনার, আপনি বলে দিতে পারেন যে আমার এইচটিএমএল 5 আমি জানি, কোন লেভেলে আছে আমি, এক্সপার্ট, একটা স্কিল অ্যাড করে ফেললাম। আরেকটা স্কিল অ্যাড করি আমরা সিএসএস, আমরা সিএসএস 3 জানি, এক্সপার্ট লেভেলের জানি, পাশাপাশি আমরা যে করি, যে করি পারি, যে করি এক্সপার্ট লেভেলের পারি, পাশাপাশি আমরা কি পারি, বুটস্ট্র্যাপ, বুটস্ট্র্যাপ আমরা পারি, হ্যাঁ বুটস্ট্র্যাপ পারি, কেমন পারি, এক্সপার্ট লেভেলে পারি, আর কি পারি আমরা বলেন, ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস পারি আমরা, হ্যাঁ অবশ্যই ওয়ার্ডপ্রেস পারি, এক্সপার্ট লেভেলের ওয়ার্ডপ্রেস পারি, বুঝতে পারছেন? এরকম আরও অনেক অনেক স্কিল যতগুলো আপনি মনে করেন সব কিছু কী করবেন, আপনি এখানে অ্যাড করে রাখবেন। এডুকেশন, আপনি অবশ্যই পড়াশোনা করেছেন, ইয়েস, কোথায় পড়াশোনা করেছেন লাস্ট, নাম কি, ও কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ নেম সেন্ট্রাল না, সি সিএন, এর মধ্যে নাই বোধহয়, নাই সেন্ট্রাল, কি নাম এটার, আচ্ছা এই মোহাম্মদপুরে পাঠিয়ে দিলাম আপনাকে, মানে এটা মিলবে না, ঠিক আছে, মোহাম্মদপুর সেন্ট্রাল ইউনিভার্সিটি দিয়ে দিলাম, আর নাই আসলে, মানে ওইটা বোধ হয় অ্যাড করা হয় নাই। টাইটেল, ওইখানে কী ছিল ডিগ্রি আপনার, এমএসসি, বিজনেস এডুকেশন, কম্পিউটার অ্যাপ্লিকেশন দিয়ে দিলাম, ঠিক আছে, কারণ মিলবে না, এরকম হয় এরকম। ফ্রম কত সাল থেকে, 2007, তারপর টু, বারো, ঠিক আছে, সব কিছু অ্যাড করেছি এখানে, অ্যাড আসে না কেন, সবই তো ঠিক আছে না, কোনটা ইনফরমেশন ভুল হবে কেন, ওদেরটাই তো দিলাম, আমি ভুল বলতেছি কিনা ওটা তো ওরা জানে না, তাই না? ও সরি, টাইটেল এখানে, টাইটেল হচ্ছে এখানে, টাইটেল কী দিব, এই যে এমএসসি, কি ছিল সাবজেক্ট,
অ্যাকাউন্টিং। এবার ঠিক আছে, তাহলে আমরা আমাদের এডুকেশন এখানে অ্যাড করে ফেললাম। সার্টিফিকেশন, কোনো সার্টিফিকেট আছে আপনার? হ্যাঁ আছে, অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট ফ্রম কোন জায়গা থেকে পাইছেন আপনি? সফটওয়্যার ঘাটি থেকে। ইয়ার কোন ইয়ার? 2015। 2016 দেন, 2016 মানে একটু আগে দেন, 2017 দিলেন বাবু যে মাত্র সে রেডি হয়ে আসছে, একটু কমায় দিলে সমস্যা হবে না, ঠিক আছে? আপনি তো এক্সপিরিয়েন্স তাই না? আচ্ছা হ্যাঁ, সার্টিফিকেট দেওয়া হবে। পোর্টফোলিও, আমাদের আপাতত কোনো পোর্টফোলিও নাই, তবে আপনার উচিত আপনার কিছু পোর্টফোলিও এখানে অ্যাড করে ফেলা, বুঝতে পারছেন? পোর্টফোলিও মানে হচ্ছে ফেসবুকের যে ইয়েটা, ওই যে তারপর আপনার ডিজাইনটা ছিল, bikre.com ডিজাইন ছিল, এখানে বলে দেওয়া আছে ডিসক্রিপশন, দিস ইজ এই যে এখানে লিঙ্ক দেবেন, লিঙ্ক। তার মানে কী লাগবে আপনার? ডোমেন হোস্টিং লাগবে। আমাদের আপাতত যেহেতু ডোমেন হোস্টিংয়ের ঝামেলা যেতে যাচ্ছি না, আপাতত নো, পোর্টফোলিও নাই। এটা এখানে ফাইবারে খুব বেশি যে জরুরি তা না, তবে থাকলে বেটার, থাকা উচিত। তো প্রোফাইলে চলে আসলাম আমরা, এখানে প্রোফাইল ফটোতে আপনার প্রোফাইল ফটো চলে আসছে, ডিসক্রিপশন চলে আসছে, হ্যাঁ হয়ে গেছে। আমাদের কিছু ডিসক্রিপশন ছিল যেগুলো আমাদের ফিল আপ করা দরকার ছিল, সব ফিল আপ করে ফেলেছি আমরা। এবার আমরা বানাবো কি আমাদের গিগ। সবাই প্রস্তুত? এবার আপনি কী কী ধরনের কাজ করতে চান? গিগ বানানোর আগে আপনার উচিত কিছু কী কী বিষয়ের উপরে আপনি গিগ বানাবেন, বা কী কী কাজ আপনি গিগের মাধ্যমে করতে চান, সেগুলোকে আগে লিস্ট করে ফেলা। তাহলে আমরা একটু লিস্ট করি একটা গিগস। আমরা প্রথমত কী কাজ করতে চাই? কাস্টমাইজেশনের কাজ করতে চাই। দ্বিতীয়ত কী কাজ করতে চাই? ডেভেলপমেন্টের কাজ করতে চাই। তৃতীয়ত কী কাজ করতে চাই? পিএইচডি টু এইচটিএমএলের কাজ করতে চাই। চতুর্থত কী কাজ করতে চাই? পিএইচডি টু বুটস্ট্র্যাপের কাজ করতে চাই। আমরা বুঝতে পারছি, আমরা কি বুঝতে পারলাম? মানে আপনি কী কী কাজ, কী কী বিষয়ের উপরে কাজ করতে চান, প্রথমত আপনাকে সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। কাস্টমাইজেশন, ডেভেলপমেন্ট, আর একটা কাজ পাওয়া যায় আপনার মার্কেট প্লেসে, নাম হচ্ছে ক্লোনিং। ক্লোনিং, আমরা যে ডিজাইন ক্লোন করেছি না, এরকম আর কি। আচ্ছা, আমরা এই রিলেটেড কিছু কাজ করতে চাই, চলেন এবার গিগ বানাই। তো আমরা প্রথমে যে গিগটা বানাবো, প্রথমে চেষ্টা করবেন কাস্টমাইজেশন রিলেটেড গিগ বানানোর জন্য। বানান, আই উইল ক্রিয়েট ক্রিয়েট ওয়েবসাইট বাই ওয়ার্ডপ্রেস। আই উইল ক্রিয়েট ওয়েবসাইট, আমি ওয়েবসাইট তৈরি করে করব বাই ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস দিয়ে। বুঝছেন, গিগের টাইটেলটা কি দিলাম আমরা? আই উইল ক্রিয়েট ওয়েবসাইট, অথবা ক্রিয়েট এ ওয়েবসাইট, যাই দেন, আই উইল ক্রিয়েট ওয়েবসাইট দেন, সমস্যা নেই, একই কথা, বাই ওয়ার্ডপ্রেস। আপনি কী করবেন, ওয়ার্ডপ্রেস দিয়ে একটা ওয়েবসাইট ক্রিয়েট করে ফেলবেন। প্রয়োজনে আমরা একটা দেখতে পারি ওরা কী কী টাইটেল ইউজ করেছে, একটু দেখে আসেন, বুঝতে পারছেন? তবে এভাবে সুন্দর করে গুছিয়ে লিখতে পারেন আপনি, আই উইল ক্রিয়েট ওয়েবসাইট বাই ওয়ার্ডপ্রেস। সাথে আপনি চাইলে আরও দু একটা কথা অ্যাড করে দিতে পারেন, বাই ওয়ার্ডপ্রেস কমা কে, এইটুকুই দেন, ওয়ার্ডপ্রেসই দেন, অথবা এটুকুই দিয়ে রাখেন, সমস্যা নেই। এবার নিচে আসেন, ক্যাটাগরি, আপনি যে একটা গিগ বানাচ্ছেন এই গিগটা কোন ক্যাটাগরিতে যাবে, সিলেক্ট এ ক্যাটাগরি। এখানে দেখেন অনেক, ডিজিটাল মার্কেটিং, রাইটিং, ট্রান্সলেশন, ভিডিও অ্যানিমেশন, মিউজিক ভিডিও, প্রোগ্রামিং অ্যান্ড ট্যাক। আমাদের কোনটা ক্যাটাগরি? প্রোগ্রামিং অ্যান্ড ট্যাক, এটা সিলেক্ট করতে হবে। এবার প্রোগ্রামিং অ্যান্ড ট্যাকের ভিতরে আরও অনেক ক্যাটাগরি আছে, আমরা কোন ক্যাটাগরিতে যাব? এটা ওয়ার্ডপ্রেস, এখানে অনেক আছে, ওয়েবসাইট বিল্ডিং, সিএমএস, ওয়েব প্রোগ্রামিং, ই কমার্স, দেখতে পাচ্ছি? আমরা কোন ক্যাটাগরি বানাবো এটাকে? ওয়ার্ডপ্রেস ক্যাটাগরির। নিচে আসেন, সার্ভিস টাইপ, আপনার এই যে ওয়ার্ডপ্রেস দিয়ে যে ওয়েবসাইট বানাবেন এটা কী টাইপের সার্ভিস? সিলেক্ট এ টাইপ সার্ভিস, ফুল ওয়েবসাইট ক্রিয়েশন, আপনি কমপ্লিট একটা ওয়েবসাইট এখানে বানিয়ে দেবেন। কাস্টমাইজেশন, আপনি কাস্টমাইজ করে দিবেন। বাগ ফিক্সিং, আপনার বাগ মানে হচ্ছে প্রবলেম, ওয়েবসাইটের কোনো একটা ডিজাইনের প্রবলেম আছে বা কোনো একটা ইরোর আছে, সেই ইরোটাকে আপনি হয়তো সলভ করে দিবেন। ল্যান্ডিং পেজ, আপনি একটা ল্যান্ডিং পেজ বানিয়ে দিবেন, ওয়ার্ডপ্রেস ইনস্টল এবং সেট আপ করে দিবেন, আপনি বুঝতে পারছেন? সিকিউরিটি সিস্টেম বানিয়ে দিবেন, হেল্প করবেন, কনসালটেশন মানে ওনাকে একটা ভালো বুদ্ধি পরামর্শ দিবেন, আপনি কী ধরনের সার্ভিস দিতে চান। ফুল ওয়েবসাইট ক্রিয়েশন, এর মধ্যে সব পড়ে যায়, একটা ওয়েবসাইট বানাতে যা যা লাগে সব ধরনের সাপোর্ট আপনি তাকে দিয়ে দেবেন। গিগ মেটা ডাটা, এটা মানে হচ্ছে এই সবগুলো ক্লিক করে রাখবেন, মানে এই ধরনের কিওয়ার্ডগুলো লিখে ক্লায়েন্ট অনেক সময় সার্চ করে, বুঝতে পারছেন? একটাও বাদ দিবেন না, সব কিছু কী করবো আমরা এখানে অ্যাড করে রাখলাম। কোনো সমস্যা আছে?
tax this is very important tax tag মানে হচ্ছে ক্লায়েন্ট কি কি লিখে সার্চ দিলে আপনি চান আপনার ওয়েবসাইটটা শো করুক রাইট ক্লায়েন্ট কি লিখে সার্চ করতে পারে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট লিখে সার্চ করতে পারে সরি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট লিখে ক্লায়েন্ট সার্চ করতে পারে আর কি ওয়েবসাইট responsive wordpress website eta ekta keyword dekho paanchta keyword dite parben apni wordpress website likhlam amra ekta tarpor likhe hocche dekhen clone cloning clone mane hubohu thik same same dekhe apnake ekta banate website erokom kora lagte pare apnar responsive website banaben thik ache responsive likhe search dite jonno apnar ei gig ta jeno client er samne chole jay seta apni ekhane likhe dilen tarpore create website এই কিওয়ার্ডটা আপনাকে দিয়ে দিলাম কেন যাতে কি ক্রিয়েট ওয়েবসাইট লিখে সার্চ দিলে যেন আপনার ওয়েবসাইটটা সামনে চলে আসে আপনি লিখতে পারেন হচ্ছে বিল্ড ওয়েবসাইট আমরা কি করলাম পাঁচটা কিওয়ার্ড এখানে দিয়ে দিলাম এগুলো কেন দিলাম এগুলো এই জন্য দিলাম আমার গিগটা খুঁজে পাওয়ার জন্য এগুলো হেল্প করবে ক্লায়েন্ট কি কি এই সার্চ বারে লিখে সার্চ দিলে আমার গিগটা সামনের দিকে দেখাবে বুঝতে পারছিস সবাই বুঝতে পাচ্ছেন ওকে এবার সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করেন আমাদের এই পার্টের কাজ শেষ আপনাকে একটা স্ট্যান্ডার্ড গিগ বানানোর জন্য একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা স্টেপ শেষ করতে হবে আমরা এখন কোথায় চলে আসছি প্রাইসিং এ গিগের প্রাইস কেমন করব না করব আর কি আচ্ছা আপনার গিগের আপনি একটা প্রাইস সেট করতে পারবেন যে এখানে প্রাইস সেট করা যায় এই জায়গাটা থেকে কিন্তু আপনি চাইলে গিগটাকে অনেকগুলো প্রাইসিং এ ভাগ করে ফেলতে পারেন মানে আপনার এক গিগের মধ্যে আপনি কি করলেন সার্ভিস দিয়ে রাখবেন তিনটা বুঝতে পারছেন মানে ওই যে প্রাইস টেবিলের মতন বলা যায় আপনি যে ট্রাই নাও এ ক্লিক করেন এবার টিকেটে দেন দেখতে পাচ্ছেন এখন কি বেসিক প্যাকেজ স্ট্যান্ডার্ড প্যাকেজ এবং প্রিমিয়াম প্যাকেজ আপনার এই গিগে আসলে সে তিন ধরনের সার্ভিস পাবে এক এক সার্ভিসের দাম এক এক রকম বুঝতে পারছি তো চলো আমরা শুরু করি প্যাকেজ নেম এটা বেসিক আমিও বেসিক দিয়ে দিলাম এটা বেসিক প্যাকেজ এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাকেজ দেখেন এখানে কি লেখা আছে আপনি এগুলো পড়বেন এখানে কি লেখা আছে দেখেন বলছে গিভ ইওর প্যাকেজ এ ক্যাচি টাইটেল হুইচ ডিসক্রাইব হোয়াট ইট ইনক্লুডস মানে আমার একটা টাইটেল দিতে হবে যেখানে কী হবে আপনার এই সার্ভিসে কী কী ইনক্লুড থাকবে সেই সম্পর্কে আপনি বলে দিতে পারেন ঠিক আছে মানে স্ট্যান্ডার্ড লেভেলে যা যা থাকে সবই থাকবে এখানে আর এখানে কী থাকবে প্রিমিয়াম লেভেলের যা যা অপশন থাকবে আপনি সার্ভিস দিতে চান সবই এখানে স্টোর করা থাকবে বুঝতে পারছি সবাই এবার এখানে আসেন ডিসক্রিপশন বেসিক প্যাকেজে আপনি কী কী ধরনের সার্ভিস ক্লায়েন্টকে দিতে চান বেসিক প্যাকেজে আপনি কী কী ধরনের সার্ভিস ক্লায়েন্টকে দিতে চান ধরেন আমি বেসিক প্যাকেজে ডাব্লিউপি ইনস্টল তোমাকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দিব থিম ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভ আমি তোমাকে থিম ইনস্টল করে দিব বেসিক প্যাকেজ এবং অ্যাক্টিভ করে দিব আমি তোমাকে রিকোয়ার্ড প্লাগইন ইনস্টল করে দিব যতগুলো লাগবে তারপর কি ব্যাকসিস প্যাকেজে আমি যেটা করে দিব সেটা হচ্ছে ফাইভ পেজেস পাঁচটা পেজের কমপ্লিট ওয়েবসাইট আমি তোমাকে বেসিক প্যাকেজে বানিয়ে দিব বুঝতে পারছি আপনি স্ট্যান্ডার্ড প্যাকেজে কী দিবেন স্ট্যান্ডার্ড বেসিক প্যাকেজে যা যা দিয়েছিলেন সবগুলোই কিন্তু স্ট্যান্ডার্ড প্যাকেজে আপনি দিবেন বাট স্ট্যান্ডার্ড প্যাকেজের সিস্টেম হচ্ছে দশ পেজের একটা কমপ্লিট প্যাকেজ আপনি তৈরি করে দেবেন ঠিক আছে আর প্রিমিয়াম যে প্যাকেজ সেখানে আপনার কি সরি আপনি সেখানে লিখে দেন হচ্ছে বিশ পেজেস মানে ম্যাক্স বিশ পেজ তোমার যদি অনেক অনেক পেজ লাগে তবুও আমি সেখানে কি করবো অ্যাড করে দিব পাশাপাশি সরি বিশ পেজেস কমপ্লিট ওয়েবসাইট পাশাপাশি আমি কি করবো ই-কমার্স প্রোডাক্ট তোমার যদি কোনো ই আর লেখা যাবে না পাশাপাশি ই কমার্স ফাংশনালিটি যদি তোমার দরকার হয় আমি ই কমার্স ফাংশনালিটিও তোমাকে কী করবো প্রোভাইড করবো বুঝতে পারছেন এই একটা গিগের মধ্যে তিনটা সার্ভিস আমরা তিনটা সার্ভিসে তাকে ভাগ করে ফেললাম নিচে আসেন ডেলিভারি টাইম প্রথমে যেই আপনার বেসিক প্যাকেজ এটা ডেলিভারি দিতে আপনার হয়তো তিন দিন সময় নেবেন বা দুই দিন লিখে রাখেন
এখানে হচ্ছে কি স্ট্যান্ডার্ড প্যাকেজ যেটা সেটা আপনার ডেলিভারি দিতে হয়তো আপনি সময় নেবেন হচ্ছে 3 দিন, আর এটা কি প্রিমিয়াম প্যাকেজ এটা ডেলিভারি দেওয়ার জন্য আপনি হয়তো সময় নেবেন হচ্ছে 5 দিন। আপনি এভাবে একটা টাইম আনুমানিক দিয়ে রাখেন, এখানে 5 দিন নিচ্ছেন তার মানে এই না 5 দিনই করে দিতে হবে। ক্লায়েন্টের প্রজেক্টের হিসেবে অনুযায়ী একদিনও করা যেতে পারে, আবার 1 সপ্তাহে করা যেতে পারে, আবার 10 দিনও লাগতে পারে, সেটা হচ্ছে পরের হিসেব। বাট আপনি এখানে সম্ভাব্য টাইমগুলো দিয়ে রাখলেন। নাম্বার অফ পেজেস, অলরেডি পেজের নাম্বার আমি দিয়েছি, এখানে কত পেজ 5 পেজ, এখানে কত পেজ 10 পেজ, এখানে কত সিলেক্ট করলাম না, এখানে লেখাই আছে, বোর্ড লেখা আছে না আমার কত পেজ। তারপর আপনি এখানে চাইলেন যেহেতু ম্যাক্স 10, আপনি 10ই দিয়ে রাখেন। রেসপন্সিভ, এবার হলো ডিজাইন কাস্টমাইজ, আপনি ডিজাইন কাস্টমাইজ করে দেবেন, অবশ্যই ডিজাইন কাস্টমাইজ করে দেবেন। ডিজাইন কাস্টমাইজ মানে বুঝছি তো, থিম অপশন থেকে আপনি কী করবেন ডিজাইনগুলোকে ফিক্স করে দিবেন কি না, ঠিক আছে, অথবা থিম অপশনে না থাকলে কাস্টম সিএসএস করে আমরা ডিজাইনটাকে চেঞ্জ করে দিব। কন্টেন্ট আপলোড, ওই যে তার যে অ্যাবাউট আস পেজে কিছু লেখা টেখা সে দিয়ে দিবে, ইমেজ সে দিবে, এগুলো আপনি আপলোড করে দিবেন কি না থাকে, বুঝতে পারছি সবাই। আমি এখানে আপলোড করে দিব দিলাম, এখানে আমি আপলোড করে দেবো সেটা দিয়ে দিলাম। ডিজাইন কি রেসপন্সিভ হবে? অবশ্যই রেসপন্সিভ হবে। এবার প্লাগ ইন, আপনি কয়টা প্লাগ ইন ইনস্টল করে দেবেন তাকে, ধরেন 10 আসতে হয় 3 থেকে 4টা, এই প্যাকেজে আপনি দিলেন হচ্ছে 7 থেকে 8টা এরকম, আর ফাইনালি এই প্যাকেজে কটা 10টা প্যাকেজ আপনি দিয়ে দিলেন। আমরা কি বুঝতে পারলাম সবাই, ঠিক আছে, এগুলো কী দিলেন সেটা ফ্যাক্ট না, বাট আপনি আনুমানিক একটা দিয়ে রাখলেন। ই কমার্স ফাংশনালিটি শুধু এটার মধ্যে থাকবে, এই দুটার মধ্যে ই কমার্স ফাংশনালিটি আপনি অ্যাড করবেন না। প্রোডাক্ট, ই কমার্স ফাংশনাল, ই কমার্স ওয়েবসাইটে যেটা হয় আপনার অনেক ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিবে যে আমার 100টা প্রোডাক্ট আছে সেটা তুমি আপলোড করে দাও, বুঝতে পারছেন, আপনি অবশ্যই প্রোডাক্ট 50টা প্রোডাক্ট আপলোড করে দিবেন। এই প্যাকেজের মধ্যে যদি কেউ প্রোডাক্ট আপলোড করতে চায় আপনি তাকে হয়তো 15টা প্রোডাক্ট আপলোড করে দিবেন, ঠিক আছে। এই এখানে কোনো এই আপনি এখানে কোনো প্রোডাক্ট আপলোড করবেন না, এই প্যাকেজে বেসিক প্যাকেজে কোনো প্রোডাক্ট আপনি আপলোড করবেন না। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ রিভিশন, রিভিশন মানে হচ্ছে ক্লায়েন্টকে ওয়েবসাইট বানিয়ে আপনি দিয়ে দিলেন, এবার ক্লায়েন্ট আপনাকে বলবে এবার আবার বানিয়ে দাও, আবার বানিয়ে দিবে বলবে না, বলবে এই জায়গায় সমস্যা আছে এগুলো কী করে তুমি ঠিক করে দাও। এভাবে কয়বার আপনাকে ক্লায়েন্ট রিভাইজ করার জন্য ওয়েবসাইটটা আপনার কাছে পাঠাতে পারবে, আপনার ওয়েবসাইটটা আপনি এখানে রিভিশন দিয়ে রাখবেন অবশ্যই। বাট এক ছেলে যেটা স্টুডেন্ট সে আনলিমিটেড দিয়ে রাখছে, আনলিমিটেড মানে বুঝছেন, কারণ সারা জীবন তার যতবার মন চায় ততবার আপনাকে নক করতে পারবে আর কি, বুঝতে পারছেন। আনলিমিটেড না দিয়ে আপনি যেটা করবেন যে 3 টাইম 2 টাইম 3 টাইম দিয়ে রাখতে পারেন, ঠিক আছে, 3 টাইম বা 2 টাইম এখানে দিয়ে রাখলেন হচ্ছে ধরেন 5 টাইম 5 টাইম দিয়ে রাখেন। ক্লায়েন্ট ভালো হলে 1 টাইমই শেষ হয়ে যায়, আর ক্লায়েন্ট যদি একটু তেরা বাড়া হয় আপনি দেখবেন কোনো টাইম নাই আর, সবসময় সে বারবার একটা খোঁটা মানে সবসময় ধরতেই থাকে, বুঝতে পারছি। আমি আপাতত সান্ত্বনার জন্য 5 টাইম দিয়ে রাখলাম। এবার এই যে বেসিক প্যাকেজ, এই প্যাকেজটা আমি সেল করবো, ধরে নেন এখানে $5 থেকে $995 পর্যন্ত আপনি সেল করতে পারবেন। আপনি $10 দিয়ে রাখলেন, আপনার বেসিক প্যাকেজের ডলার কত, $10। এই প্যাকেজটা যদি কেউ নিতে চায় এই প্যাকেজ আপনি সেল করবেন হচ্ছে $60। এই প্যাকেজটা যদি কেউ নিতে চায় প্রিমিয়াম প্যাকেজ আপনার কাছ থেকে, এই প্যাকেজটা সেট করবেন কত ডলারে, $150 অথবা $160 দিয়ে রাখলাম, বুঝতে পারছেন। আপনি আপাতত প্রিমিয়াম প্যাকেজ সেল করবেন $160, আর স্ট্যান্ডার্ড প্যাকেজ সেল করবেন হচ্ছে কত, $60, আর নর্মাল প্যাকেজ $10। বুঝতে কোনো সমস্যা আছে, ঠিক আছে, এভাবে সুন্দর করে সাজাবেন। এবার এখানে আসেন মাই গিগ এক্সট্রাস, এর মানে হচ্ছে যদি আপনার ক্লায়েন্ট আপনার কাছ থেকে এক্সট্রা ফাস্ট মানে টাইম 3 দিন, বাট সে চাচ্ছে আজকের মধ্যে সে ডেলিভারি নিয়ে নেবে, যদি এই ধরনের কোনো কন্ডিশন সেট করে তাহলে আপনি কী করবেন। এগুলো সেট না করলেও চলে, কারণ এগুলো ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলার পর এমনি কাজ করবে, বুঝছেন, এগুলো হলো সম্ভাব্য একটা চার্জ। আপনি এক্সট্রা ফাস্ট ডেলিভারি চাইলে কত ডলার নেবেন আপনি, ঠিক আছে, এই 3টা প্যাকেজের জন্য কত ডলার নেবেন। যদি এক্সট্রা ফাস্ট মানে কি 3 দিন টাইম বা 7 দিন টাইম, সে চাচ্ছে না কালকের মধ্যে জমা দিয়ে দাও এক্সট্রা ফাস্ট ডেলিভারি, প্রয়োজন তোমাকে আমি কত $50 পে করে দেবো, বুঝতে পারলো। এরকম একটা সার্ভিস আপনি চাইলে এখানে অ্যাড করতে পারবেন, এটা না হলেও চলে। এডিশনাল পেজ, সে হঠাৎ করে আপনার কিছু পেজ বাড়াইতে যাচ্ছে, সে ফর এক্সট্রা এডিশনাল পেজ, এডিশনাল 1 ডেজ, অর্থাৎ সে আপনার চাচ্ছে আপনাকে দিয়ে কিছু এডিশনালি কাজ করাবে, পেজের কাজ বা যে কোনো কাজ, সে কী করলো আপনার কাছে এক্সট্রা দিন 2টা দিন বা 3টা দিন যদি সে এক্সট্রা চায়, ওই দিনগুলোর জন্য আপনি কত ডলার চার্জ করবেন তার কাছ থেকে, বুঝতে পারছি। এটা অ্যাকচুয়ালি সেট না করলেও চলে, এগুলো সেট করা লাগে না, এগুলো একটাও সেট করা আমাদের লাগবে না, বুঝতে পারছেন। বাট আপনার পড়লে বুঝতে পারবেন, ই কমার্স ফাংশনালিটি অ্যাড করলে, ই কমার্স ফাংশনাল, ই কমার্স তার ওয়েবসাইট ই কমার্স নিয়ে কাজ করবেন, সে বলছে আমাকে 2টা দিন সময় দাও, তাহলে 2টা দিনের জন্য আপনি এক্সট্রা কত চার্জ নেবেন আর কি পার ডে,
তাকে একটু সময় দিবেন। আপনার সময়ের মূল্য কত আপনি এখানে কি করবেন সেট করে দিবেন, এটা সেট করা লাগে না, এটা এমনি থাকে। আপনার এডিশনাল রিভিশন, আপনার কাজ সব কমপ্লিট, তিনবার রিভিশন দেওয়ার কথা ছিল সব আপনি দিয়ে দিয়েছে, তারপর ক্লায়েন্টের হঠাৎ করে মনে হলো আমার তো আর দুটো প্রবলেম আছে, আমাকে একটা আরেকবার রিভিশন দিতে হবে, হইতে পারে এরকম। বাট আপনার সাথে তার ডিল শেষ, তার সাথে যে একটা চুক্তি ছিল সেটা আপনার টোটালি কমপ্লিট। এখন আপনি চাইলে এখানে এক্সট্রা রিভিশন যদি নেওয়া হয় তো আমাকে $20 একদিনের জন্য। ততগুলোর জন্য এটা চাইবে রাইট, কিন্তু এটা হচ্ছে আপনার যেটা অ্যাকচুয়ালি একদিনের মধ্যে তাকে সার্ভিস প্রোভাইড করা লাগবে, কিন্তু এগুলো আপনার একটা ফিল আপ করা লাগে না, কারণ এগুলো সব ক্লায়েন্টের সাথে কাজ করতে করতেই দেখবেন অটোমেটিক্যালি সেট আপ হবে। তবে আপনি আপনার গিগের স্ট্যান্ডার্ডের জন্য কী করতে পারেন, চাইলে এগুলো সেট করে রাখতে পারেন। বুঝতে পারছি সবাই, ফাইনালি দেখেন আমাদের এই হচ্ছে অবস্থা। তো এখন শিপিং, আপনি কি এই ওয়েবসাইটটা বানায় আমেরিকাতে যেয়ে দিয়ে আসবেন? আমরা কি দিয়ে আসবো না? সো আমাদের এই শিপিং, ফিজিক্যাল শিপিংয়ের কোনো দরকারই নেই। আর যদি বলে ক্লায়েন্ট হ্যাঁ আসো দিয়ে যাও, আমাদের তো করার দরকার নেই, তাই না? আমরা তো ফ্রিল্যান্স করবো, তাই না? সো ওটা যদি আপনি আমেরিকান হন, আমেরিকাতে আপনি আছেন, ফাইবারে কাজ করছেন, তার বাসায় যে একবার সব বুঝিয়ে দিয়ে আসবেন, যদি এরকম কোনো ব্যাপার থাকে তাহলে ফিজিক্যালি শিপিংয়ের ব্যাপারটা আসবে এখানে। আমাদের অ্যাকচুয়ালি এগুলো একটাও ফিল আপ না করলে চলবে, তবে হ্যাঁ আপনি চাইলে ফিল আপ করে রাখতে পারেন। বুঝতে পারছি, সেভেন কন্টিনিউ। আমাদের প্রাইজিং শেষ, প্যাকেজ ডিসক্রিপশন টু লং, ম্যাক্সিমাম 100 ক্যারেক্টার, কোনটা লং হয়ে গেছে? ই-কমার্স কেটে দেন। সেভেন কন্টিনিউ। হয়ে গেছে, হয়ে গেছে। এবার আমরা চলে আসছি ডিসক্রিপশন এন্ড এফএকিউ। এফএকিউ মানে কি? ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন। মানে আপনার ধরেন যে কোনো কোম্পানিতে গেলে কোম্পানির কিছু বেসিক প্রশ্ন থাকে, কিন্তু কোম্পানির বয়স কত, কোম্পানি কি সুযোগ সুবিধা দিচ্ছে, এই ধরনের ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন আপনি সেট করতে পারবেন। আর ডিসক্রিপশন, এই ডিসক্রিপশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনার কাজ পাওয়ার জন্য, ঠিক আছে? ডিসক্রিপশনে সুন্দর করে ক্লায়েন্টকে বুঝাই লিখবেন যে আপনি কী দিতে চান তাকে। আর ডিসক্রিপশনটা খুব সুন্দর হবে যদি আপনি এটা টিভিতে অ্যাড হয় না, অ্যাড হয় না টিভিতে, হ্যাঁ এই শ্যাম্পু, এই শ্যাম্পু মাথা দিলে কী হবে, আপনার চুল চিকচিক করবে, বাতাসে উড়বে। অ্যাডগুলো কীভাবে হয়, কথাগুলো ডায়লগুলো কীরকম থাকে, ঠিক সেরকম। আপনি কি চুল নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন, ব্যাপারটা বুঝতে পারছেন? ঠিক তেমনি আপনি এইভাবে শুরু করতে পারেন, ডু ইউ ওয়ান্ট টু মেক এ ওয়েবসাইট, আর ডু ইউ নিড এ, মানে আপনারা ওই যে ডিসক্রিপশন হচ্ছে, ওই যে বললাম না 20টা গিগ পড়বেন, 20টা গিগ পড়লে এমনি দেখবেন কিলবিল কিলবিল করবে, আপনার গিগ বানাতে ইচ্ছে করবে শুধু। তারপর লিখে দেন আই এম প্রফেশনাল ওয়েব ডিজাইনার অ্যান্ড ডেভেলপার, আই ক্যান হেল্প ইউ, আমি তোমাকে হেল্প করবো, আই ক্যান হেল্প ইউ টু ক্রিয়েট এ নাইস অসম, যত শব্দ লাগানো যায় সুন্দর সুন্দর শব্দ আছে না, নাইস অসম, হ্যাঁ আই ক্যাচিং, দৃষ্টিনন্দন, আই ক্যান হেল্প ইউ টু ক্রিয়েট এ নাইস ওয়েবসাইট অ্যাজ ইয়োর রিকোয়ারমেন্ট, তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি তোমাকে নাইস অসম সুন্দর ওয়েবসাইট আমি তোমাকে বানিয়ে দিতে পারবো। I can help you to create a nice website as your requirement. Requirement, R-E-Q-U-I-R. Kothay, bhul kothay. Acha, requirement. Kono somoshya ache? Bujhte pachhi shobai? Apni ekhane likhe den. I am also... I'm also, অথবা I'm also না দিয়ে I can also develop a website by
ওয়ার্ডপ্রেস আমি অলসো কি করি, আমি অলসো পারি কি ডেভেলপ করতে ওয়েবসাইট বানিয়ে দিতে পারবো তোমাকে, কি দিয়ে কি থেকে ওয়ার্ডপ্রেস দিয়ে বানিয়ে দিতে পারবো তোমাকে আমি। ইফ ইউ হ্যাভ, মানে আপনি এমনভাবে সুন্দরভাবে লিখবেন যেন ক্লায়েন্টের মনে হয় আপনি তার সাথে কথা বলতেছেন। কারণ একটা বিষয় মনে রাখবেন, কাজ পাওয়ার জন্য বিশেষ করে ফাইবারে কাজ পাওয়ার জন্য কয়েকটা বিষয় হচ্ছে খুব মানে ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আপনার ধরেন আমি গিগ বানানোর পরে বলবো আপনাকে, মেনলি গিগ বানানোর সময় আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ব্যানার ইমেজ, আপনার ব্যানার ইমেজটা সুন্দর। কারণ ক্লায়েন্ট যখন সার্চ দিবে অনেক অনেক গিগ তার সামনে চলে আসবে না, এখন সেখান থেকে ক্লায়েন্ট কী করবে, ক্লায়েন্ট যেই ব্যানারটা তার একটু দৃষ্টি কেড়ে নিবে সেই ব্যানারটার মধ্যে তো সে ক্লিক করবে নাকি, ব্যানারের মধ্যে ক্লিক করার পর তারপরে ক্লায়েন্টের মানে ক্লায়েন্টকে পাঠানোর জন্য নেক্সট ওয়ে কোনটা, এই ডিসক্রিপশন। এই জন্য ডিসক্রিপশনটা এমনভাবে লেখা উচিত ক্লায়েন্টের জন্য, আরে আমার আমার কথা তো সে বলছে, বুঝতে পারছেন, একটু গুছাই হচ্ছে এমনভাবে লিখবেন মনে হয় যেন ক্লায়েন্ট ক্লায়েন্টের মনের কথাই আপনি তার সাথে কথা বলতেছেন, ঠিক আছে। ইফ ইউ হ্যাভ পিএইচডি ফাইল দ্যাট নিড টু কনভার্ট এ HTML or bootstrap website, তোমার কাছে যদি একটা পিএইচডি ফাইল থাকে, অনেকের কাছে কিন্তু পিএইচডি ফাইল থাকে, সে হয়তো কোনো একজন গ্রাফিক্স ডিজাইনারকে দিয়ে সুন্দর করে একটা পিএইচডি ফাইল বানিয়ে রাখছে, সে এখন চাচ্ছে কি, সে চাচ্ছে আপনাকে দিয়ে ওয়েবসাইটটা বানিয়ে ফেলতে, দেন আপনি কি বলবেন, ওয়েবসাইট দেন আই এম হিয়ার, কোনটা না না অবশ্যই, কিন্তু আপনি কি করবেন, আপনার মূল কথাগুলো তো থাকবে এখানে, পাশাপাশি আপনার যে আদার কিছু সার্ভিসও আছে সেগুলোও ফোকাস করতে হবে। কারণ ক্লায়েন্ট আপনাকে আপনার সম্পর্কের জন্য একটা স্বচ্ছ ধারণা পায়, কেউ কেউ গিগে লিখে আমার আরও গিগ আছে, তুমি চিন্তা করে দেখো এই গিগ ছাড়াও অন্য কোনো গিগুলো আমার ভিজিট করো, হ্যাঁ ভিজিট করে দেখো তোমার কোন সার্ভিস দরকার, মানে খুব ফ্রেন্ডলি মানে বিষয়গুলো খুব গুছানো, আপনি খুব কঠিন কঠিন শব্দ লিখে রাখছেন তাহলে কিন্তু হবে না, বুঝতে পারছেন, আই হ্যাভ টু মেক ইট or to do it, বুঝতে পারছেন। তারপর আপনি লিখতে পারেন হিয়ার আর সাম অফ মাই সার্ভিসেস, এখানে কিছু সার্ভিস আমি নোট করলাম, তোমার কোন কোন লাগবে তুমি দেখো, আপনি কী কী সার্ভিস প্রোভাইড করবেন সেগুলো আপনি একটা লিস্ট আকারে দিয়ে দিতে পারেন। যেমন আপনি দিতে পারেন হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, আপনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানাই দেন আপনি, ঠিক আছে, পিএইচডি টু এইচটিএমএল এর কাজ আপনি করে ফেলেন, পিএইচডি টু বুটস্ট্র্যাপের কাজ আপনি করেন, পিএইচডি টু আপনি পিএইচডি ফাইল থেকে ওয়ার্ডপ্রেসও ট্রান্সফার করেন, এইচটিএমএল পিএইচডি টু ওয়েবসাইট লিখে দিলে সব চলে আসবে একবারে, কারণ সিএসএস না শুধু আমাদের তো যে করেও লাগে তাই না, অর্থাৎ আমি একটা পিএইচডি ফাইল দিবো এটা ওয়েবসাইট বানিয়ে দিবো আমি, ঠিক আছে। আপনি তারপরে লিখতে পারেন এখানে আপনার যে আর কি ধরনের কাজ আমরা করি, তারপর হচ্ছে আরও কিছু অ্যাড করা যায়, যেমন হচ্ছে ওয়েবসাইট ওয়েবসাইট ক্লোনিং, হ্যাঁ ক্লোনিং এনি ওয়েবসাইট এটা লিখতে পারেন, ওয়েবসাইট ফ্রম এনি লিঙ্ক এটা দিলেও সুন্দর হয়, এটা তো ক্লোনিং, তুমি যে কোনো একটা স্যাম্পল লিঙ্ক দেবা, এনি লিঙ্ক না এনি স্যাম্পল লিঙ্ক, তোমার ওয়েবসাইট আমি বানাই দিবো, তুমি যে স্যাম্পল লিঙ্কগুলো আমাকে দিবা সেগুলোকে কম্বাইন করে সে আপনাকে তিনটা চারটা লিঙ্ক দিতে পারে, তখন আপনি কী করলেন সেই তিনটা চারটা লিঙ্ককে অবজার্ভ করে হেডার টাইট আর এই ওয়েবসাইটের মতন স্লাইডারটা, স্লাইডার মানে এটা রেভলিউশন স্লাইডার, ঠিক আছে, তারপরে বিভিন্ন সেকশনটা সে বিভিন্ন জায়গা থেকে একটা আইডিয়া আপনাকে দিতে পারে না, আপনি এভাবে তাকে লিখে দিতে পারেন। তারপরে আরও লিখতে পারেন হচ্ছে কি ওয়ার্ডপ্রেস প্রিমিয়াম থিম কাস্টমাইজ, তুমি প্রিমিয়াম থিম আমাকে দিয়ে দিবা, তুমি কাস্টমাইজ করে দিবো, যদি নাও দাও কোনো সমস্যা নেই আমার কাছে আছে, আমি তোমাকে কী করতে পারবো এগুলো এভাবে বানিয়ে দিতে পারবো, আমার ধারণা বুঝতে পেরেছেন। এভাবে আরও যত যত সার্ভিস আপনার মনে হয় দেওয়া উচিত আপনি দিয়ে রাখবেন। এবার অবশ্যই এখানে লেখা উচিত ওয়াই মি, কেন তুমি আমাকে চয়েস করবা, আপনার মধ্যে এমন কী আছে যে কারণে আপনাকে চয়েস করবে ক্লায়েন্ট, অবশ্যই কোশ্চেন মার্ক, বুঝতে পারছেন, এই বিষয়টা অবশ্যই, এবং এটা খুব সুন্দরভাবে লিখবেন, একবারে কনফিডেন্টলি লিখবেন যেন ক্লায়েন্ট একবার পাগল হয়ে যায়, বুঝতে পারছেন, কেন আমার কাছে আসবা তুমি, তুমি আমার কাছে আসবা কারণ কেন 100% স্যাটিসফ্যাকশন, আমি তোমাকে শতভাগ খুশি করে দেব, বুঝতে পারছেন, অর্থাৎ তুমি আমার কাজ পেয়ে তুমি কী করবে না, আমার কাজ
তুমি কোনো ইয়া না, তুমি যতক্ষণ খুশি হবে না ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে এডিট করবো, এডিট করবো, তুমি যা যে ধরনের সার্ভিস চাও, যেখানে সব প্রবলেম আছে আমি তোমাকে সবগুলো সলভ করে দিব। সেকেন্ড, মানি ব্যাক, মানি ব্যাক গ্যারান্টি, গ্যারান্টি মানেটা কিভাবে, আর এন ইএন হবে না, মানি তোমাকে, হ্যাঁ মানি ব্যাক গ্যারান্টি লিখবেন, লিখবেন মানে প্রচারের জন্য লিখতে হয় না, কর্নারে শর্ত প্রযোজ্য থাকবে। রিফান্ড কেন দিবেন, রাইট 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 রাইট, অ্যাকচুয়ালি কাজ করতে গেলে আপনি ক্লায়েন্টের কাজ করলেন না, আপনার অ্যাকাউন্টে টাকা ক্লায়েন্ট পে করে দিল, সেক্ষেত্রে তো আপনার উচিত নিজ দায়িত্ব রিফান্ড করে দেওয়া, তাই না? আপনি ক্লায়েন্টকে একটা সান্ত্বনা দিলেন, তুমি কাজ করে দিলে, তুমি যদি কোনো কারণে রিফান্ড চাও, রিফান্ড মানে কি, কাজ করে দিলে তো সে টাকা যাবে না, কিন্তু সে যদি স্যাটিসফাইড না হয়, সে যদি আপনার কাজ নিতে না চায়, তাহলে তো আপনারই উচিত, যাও তুমি আমার কাজ পছন্দ করো নাই, আমি সার্ভিস এটাই দিবো, যাও ঠিক আছে তোমার টাকা নিয়ে যাও, অবশ্যই আপনি নিজ দায়িত্বে টাকা ফেরত দিয়ে দেওয়া উচিত, ব্যাপারটা বুঝতে পারছেন? তবে ফেরত দেওয়া উচিত কি উচিত না এটা পরে বোঝা যাবে, আপাতত আপনি লিখে রাখবেন, ঠিক আছে 100% কি, আচ্ছা মানি ব্যাক গ্যারান্টি, তোমাকে মানি ব্যাক করে দিবো, এই গ্যারান্টি আমি তোমাকে দিচ্ছি, স্যাটিসফ্যাকশনটা প্রথম দিকে আমি তোমাকে দিব, তারপরে আপনি দেখা হচ্ছে, হ্যাঁ কুইক রেসপন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট, এসইও অপটিমাইজ কোড বা ফ্রেন্ডলি কোড, আমরা যে কোনো একটা কোড, আমরা যে কোনো একটা জিনিস দিতে পারি, মানে আমার কোডগুলো এসইও ফ্রেন্ডলি, এসইও অপটিমাইজড মানে কোডগুলো সাপোর্টেড, কপি পেস্ট করে আমি কোনো কোড করি নাই, কোনো হিমিজিমি কোড আমি করি নাই, কোডগুলো হচ্ছে ফ্রেশ, আসলে তো তাই আমরা যে কষ্ট করে কোড করি ফ্রেশ না, বুঝতে পারছেন? আচ্ছা তারপরে আপনি বলতে পারেন হচ্ছে আই এম, আচ্ছা আপনি লিখেন হচ্ছে 24 আওয়ার 7 দিন অনলাইন সাপোর্ট, আমাকে 24 ঘন্টা 7 দিনই পাবা অনলাইনে, বুঝতে পারছেন? লিখবেন আপনি অবশ্যই 24 ঘন্টা 7 দিন অনলাইনে কিন্তু থাকবেন, হ্যাঁ ঘুমায় আছেন তখন তো আপনার ঘুমানোর সময়, তাই না? আপনি অনলাইনে থাকবেন, কখনো অফলাইনে যাবেন না, ক্লায়েন্ট নক করলে এবং ক্লায়েন্টের সাথে যখন কাজ করবেন অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন, সাপোজ কোনো ক্লায়েন্ট আপনার সাথে কোনো একটা মানে টাইম কথা বলতে চাচ্ছে, আপনি কোনো কারণে ব্যস্ত থাকবেন, আপনি বলে দেবেন আমার একটা বিয়ের দাওয়াত আছে, সেজন্য আমাকে কিন্তু তুমি এই টাইমে পাবা না, যদি কোনো দরকার থাকে এখনই বলো, তাহলে কিন্তু আগামী একদিন আমাকে অনলাইনেই পাবা না, বা অনলাইনে থাকলে আমি তোমাকে রেসপন্স করতে পারবো না, ব্যাপারটা বুঝতে পারছেন? কারণ খুব ভালো লেভেলের ফিলিস করার জন্য ক্লায়েন্ট আপনাকে নক করলে আপনি রেসপন্স করছেন ঠিকঠাক মতন, এই কমিউনিকেশনটা খুব ইম্পর্টেন্ট, ক্লায়েন্ট নক করেছে হাই, আপনি একদিন পর লিখেছেন হ্যালো, কোনো দিন আপনার ক্লায়েন্ট থাকবে না। অনেকে কি যেটা করে আপনার কাজ অর্ডার টর্ডার পেয়ে যায়, কাজ নিয়ে এই যে 3 দিন কাজ, সে ক্লায়েন্টের সাথে কোনো যোগাযোগই নাই, চুপচুপ করে কাজ করে, 3 দিন পর ক্লায়েন্ট লিখে একটা কোশ্চেন মার্ক পাঠায়, বা কি অবস্থা আপডেট, এটা যেন না হয়, কী করবেন? অল্প একটু কাজ রেডি করেছেন, ক্লায়েন্টকে জানান ক্লায়েন্ট দেখো আমি তোমার এতটুকু কাজ রেডি করেছি, তোমার কোনো মতামত থাকলে আমাকে জানাও, ক্লায়েন্ট খুশি হয়ে যাবে, ক্লায়েন্টের কোনো মতামত না থাকলেও সে দেখবেন কী হবে আপনার, আপনার আপনার অ্যাক্টিভিটিস দেখে ক্লায়েন্ট আপনার প্রতি অনেক বেশি দুর্বল হয়ে যাবে, বুঝতে পারছি সবাই? মোটামুটি এখানে আরও অনেক কিছু লিখলেন আপনি, ফাইনালি আপনি নিচে চলে আসলেন, আপনি কী কী সার্ভিস দিলেন না দিলেন সব আপনি বলে দিলেন, তারপরে আপনি বলে দিতে পারেন যে মাই ডিজাইন উইল বি রেসপন্সিভ, আমার ডিজাইনগুলো হবে রেসপন্সিভ, আমি তোমাকে যে ডিজাইন করে দেবো সেটা রেসপন্সিভ, অ্যান্ড অল ডিভাইস সাপোর্টেড, আমি এমনভাবে তোমাকে ডিজাইন করে দেবো তোমার যে কোনো ডিভাইসে কী হবে ডিজাইনগুলো সাপোর্টেড হয়ে যাবে, বুঝতে পারছেন? এরপর মোটামুটি আমার যা কথা বলার আমি বলে ফেলছি, এবার আপনার কাজ হচ্ছে তাকে একটু অ্যাট্রাক্ট করা, তাকে একটু অ্যাট্রাক্ট করা, আপনি বলে দেন যে নাও অর্ডার মি দেন অ্যান, আচ্ছা নাও এখানে লিখতে পারেন, হ্যাঁ ইফ ইউ ব্যান এনি করে এটাও লেখা যেতে পারে, বাট আমি চাচ্ছি এটা বলতে, যেমন এখন তুমি তোমার প্রজেক্ট জাস্ট তুমি আমাকে তোমার প্রজেক্ট ডিটেলস শেয়ার করো এবং অর্ডার করো, আমি তোমার কাজ শুরু করে দিব, আর তোমার কোনো কোশ্চেন থাকলে আমার সাথে যোগাযোগ করো, জাস্ট শেয়ার অল দ্য ডিটেলস অফ ইয়োর প্রজেক্ট অ্যান্ড অর্ডার অ্যান্ড পুট অর্ডার বাটন বাটন দেন আই এম গোয়িং টু স্টার্ট, আমি শুরু করতে যাবো, দেন আমি শুরু করে দিবো, দেন আই এম গোয়িং টু স্টার্ট ইট, আমি তোমার কাজ
করার জন্য শুরু মানে স্টার্ট করে দিব আর কি। ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন, তোমার যদি কোনো কোশ্চেন থাকে, ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন সেন্ড মি এ মেসেজ নাও, এখনই আমাকে একটা মেসেজ পাঠাও। বুঝতে পারছেন এই কথাগুলো কিন্তু, সে কিন্তু অ্যাট্রাক্ট হবে ঠিক না? একটা মানে আপনার এই মুহূর্তে একটা জিনিস মনে রাখতে হবে, মানুষকে কীভাবে পটাইতে হবে জানি তো। সাপোজ মানে আপনি একটা মানুষকে একটু পটানোর যে সিস্টেম, সেই সিস্টেম এখানে ফলো করবেন। ক্লায়েন্ট পটাবেন এখন, ঠিক আছে? একটা মানুষের সাথে আপনি গেলেন, একটা দোকানে গেলেন, দোকানে গেলেন, দোকানে যাওয়ার পর কী হলো, আপনার দোকানটা যদি আপনাকে পটাইতে না পারে আপনি কিন্তু সেই জিনিসটা নিতে পারবেন না, ঠিক আছে? নিতে গেছেন, দোকানেও আছে, বাট দোকানদারের বিহেভিয়ার এমন হলো কথাবার্তায় আপনি পুরো বিভ্রান্ত হয়ে গেলেন। আপনি চিন্তা করুন, বাদ, দোকান থেকে নেবো না। আবার কোনো একটা জিনিস দরকার নাই, দোকানে গেছেন, একটু সুন্দর কথাবার্তা বলে হ্যাঁ একেবারে আপনারে মোহিত করে ফেললো, আপনি কী করবেন? ব্যাপারটা বুঝতে পারছেন? সো এই বিষয়টা মাথায় রাখতে হবে আপনার। এবার ফাইনালি আরেকটা কথা লাস্ট বলে দিবেন, সেটা হচ্ছে যে কন্ট্যাক্ট মি ফার্স্ট বিফোর প্লেসিং অর্ডার। তুমি আমার সাথে আগে যোগাযোগ করো অর্ডার বাটন প্লেস করার আগে, কারণ আমার তোমার সাথে আগে কথাবার্তা বলে নেওয়া দরকার হইতে পারে। অনেক ক্লায়েন্ট এসে কোনো কথা নাই, দুম করে $5 দেখছে, অর্ডার করে দিছে, তারপর সে বলতেছে এবার কাজ রেডি করে দাও আমাকে। এটা হচ্ছে যে আমাদের, ঠিক আছে, বুঝতে পারছি সবাই? মোটামুটি এভাবে সুন্দর করে আপনারা লিখবেন। এবার দেখেন, ডিড ইউ নিড এ ওয়েবসাইট, এই লেখাটা কী হওয়া উচিত? বোল্ড। আই এম প্রফেশনাল ওয়েব ডিজাইনার এবং ডেভেলপার, সব কিছু ঠিক আছে। এখানে হিয়ার ইজ মাই সার্ভিস, এই লেখাটাকে বোল্ড করে দেওয়া যেতে পারে। ওয়াইমি এটাকেও বোল্ড, সরি এটাকেও আপনার বোল্ড, ওয়াইমি এটাকেও বোল্ড করে দেওয়া যেতে পারে। হাইলাইটস করবো, সেটা এই লেখাটা হাইলাইট করে দিই, ঠিক আছে? এই তিনটাকে হাইলাইট করে দিই। বুঝতে পারলাম সবাই? এবার ফাইনালি বলে দিতে পারেন থ্যাংকস, শেষ। মোটামুটি এইভাবে সুন্দর করে আপনারা কী করবেন, আমি একটু এটা সেভ করে রাখি যাতে আপনারা সবাই দেখতে পারেন। না একই হোক বাট ঘুরে ফিরে হোক, মানে ডায়লগগুলো কপি পেস্ট না হোক, আপনি ঘুরাই লিখেন, একই কথাকে অনেকভাবে ঘুরে বলা যায় কিন্তু, বাট কপি পেস্ট হইলে প্রবলেম, একবারে গিক ডিনাইড। এবার মোটামুটি আমাদের ডিসক্রিপশন হয়ে গেল, খুব মনোযোগ সহকারে লিখবেন আর ফ্রিকোয়েন্টলি আস্ক করছেন, এটা না হলেও চলে, কিন্তু আপনার গিক টিক সব বানানো শেষ, তারপরে আপনি চাইলে আস্তে আস্তে কিছু কোশ্চেন করতে পারেন। যেমন কী কী কোশ্চেন ক্লায়েন্ট আপনাকে করতে পারে, এগুলোর অটোমেটিক্যালি আপনি মনে মনে কল্পনা করে উত্তর দিয়ে রাখলেন ট্যাবের মধ্যে, অ্যাকাউন্টের মধ্যে। বুঝতে পারছেন? সাপোজ ক্লায়েন্ট আপনাকে প্রশ্ন করতে পারে কি তোমার নাম কি, এটা বলতে পারে না? হ্যাঁ, $10 কি তুমি সার্ভিস দিবা, আপনি দিয়ে রাখতে পারেন $10 সার্ভিস ইজ দ্যাট, $20 সার্ভিস ইজ দ্যাট। বা এটা অ্যাকচুয়ালি ফিল আপ করাটা রিকোয়ার্ড না, কোনটা লেখা আছে। তারপরে ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন, এটা হচ্ছে আপনার মানে একটা ফিল্ড, এটা নতুন আসছে, আগে ছিল না এটা। এটা হচ্ছে আপনার মানে আপনি চাইলে ফিল আপ করতে পারেন, আবার চাইলে হ্যাঁ 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 রাইট। তবে এটা একেবারে ফরজ না আমাদের জন্য। ডিসক্রিপশন কন্টেন্ট এক্সেসিভ টার্মস, আমি কোনো একটা ওয়ার্ড লিখেছি যেটা ইউজ অফ টার্মস, ওয়েবসাইট তো না, ওয়েবসাইট লেখা যাবে না কেন, খুব বেশি লেখা যাবে না, বেশি লেখা যাবে না। আচ্ছা হ্যাঁ, ওয়েবসাইটে মানে বেশি আসছে নাকি? ওয়েব ডিজাইনার এবং ডেভেলপার, নাইস ওয়েবসাইট, নাইস সাইট দিয়ে দিলাম, ঠিক আছে? কারণ একটা ওয়ার্ড আপনি খুব বেশি লিখতে পারবেন না, না বেশি লেখা যাবে না। এটা কিন্তু সার্চ, এই ঘনত্বের উপরে সার্চ রেজাল্টে ক্লায়েন্টটা খুঁজে পাবে। আচ্ছা একটাকে আমি ছোট করলাম, একটু 7 কন্টেন্ট দিতে যাই, আরও বুঝতে হবে। আচ্ছা এক্সেসিভ ইউজ মানে কি, ও বেশি ইউজ করে ফেলছি, পিএইচডি টু ওয়েবসাইট, পিএইচডি টু এইচটিএমএল লিখে দিই। আমার তো মনে হয় ওয়েবসাইট কথাটি বারবার আসতে পারে না, তাই না? ওয়ার্ডপ্রেস তো আসে না বোধ হয় নাকি,
হ্যাঁ ওয়েবসাইট, রাইট, হয়ে গেছে। মানে ওয়েবসাইট শব্দটাকে আমরা কি করলাম, অনেক বেশি বেশি লিখে ফেলছি। আপনি এখানে যত বেশি লিখবেন তত বেশি কি হবে জানেন, ক্লায়েন্ট খুঁজে পাবে। আপনি ক্লায়েন্ট খুঁজে পাওয়ার জন্য খালি ওয়েবসাইট 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 লিখে দিলেন, তাহলে কিছু হলো না। আচ্ছা এবার এখানে হচ্ছে টেল ইউর বায়ার হোয়াট ইউ নিড টু গেট স্টার্ট। আপনি যখন অর্ডার করে ফেলবে ক্লায়েন্ট, তখন আপনার কী কী জিনিস দরকার হতে পারে সেটা আপনাকে জানা দিতে হবে। আপনি এখানে লিখে রাখেন হচ্ছে থ্যাংকস ফর ফর ইউর অর্ডার, তোমার অর্ডারের জন্য তোমাকে ধন্যবাদ। নাও আই নিড ইয়োর ডোমেইন হোস্টিং ডিটেলস, ঠিক আছে, ডিটেলস প্লিজ সেন্ড দোজ থিংস, সেন্ড দোজ ইনফরমেশন নাও। এখন আমাকে খুব দ্রুত তুমি কি করো সেই ইনফরমেশনগুলো আমাকে সেন্ড করো। পাশাপাশি আপনি বলতে পারেন যে থিম, হ্যাঁ থিমের কথা বলতে পারি আমরা। আপনি একটা কথা বলতে পারেন, অর্ডার করে ফেলেছেন, রাইট রাইট, হ্যাঁ রাইট 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 রাইট, তাকে বলতে পারেন যে সেন্ড অলসো সেন্ড অলসো সেন্ড অল ফাইলস থিম যদি থাকে তোমার, ইমেজ, ঠিক আছে। আমাকে কি করো অলসো সেন্ড করো আমার সাথে ইমেজ ফাইল টাইল আর কন্টেন্ট কন্টেন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না এখন যদি কাজটা যদি হয় কাস্টমাইজেশনের কাজ, তাহলে আপনাকে কি করে দিতে হবে, কাজটা যদি ডেভেলপমেন্টের হয় ডেভেলপ করে তারপর কাস্টমাইজ করে দিতে হবে। কন্টেন্ট তো কিছুই না, অ্যাবাউট আস পেজে ওনার ইনফরমেশন বসে দিব, ওনার টিম মেম্বারগুলো আমি অ্যাড করে দিব, বুঝতে পারছেন। তো এবার অ্যাডে ক্লিক করলাম, অ্যাড হয়ে গেল। এবার আমি কি করব, সেভেন কন্টিনিউ। আমাদের রিকোয়ারমেন্টও চলে আসছে, কিন্তু ফাইনাল হচ্ছে গ্যালারি, খুব ইম্পর্টেন্ট গ্যালারি। অর্থাৎ আপনার গিগের সবার গিগের উপরে একটা ছবি শো করে না, সবার গিগের ফ্রন্ট পেজে একটা ছবি শো করে না, আপনাকে একটা সুন্দর একটা ছবি এখানে অ্যাড করতে হবে। অবশ্যই এই ছবিটাও হচ্ছে আপনার কাজ পাওয়ার ব্যাপারে একটা অস্ত্র বলা যায়, কারণ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন অনেক অনেক ব্যানার, কিছু কিছু ব্যানার দিকে চোখ পড়লে কিন্তু আপনি চেয়ে থাকেন, তাই না, বুঝতে পারছি। আচ্ছা এবার এই ব্যানারটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট কাজ করার জন্য, আপনার ব্যানারটা ইম্পর্টেন্ট, পাশাপাশি এখানে আপনি একটা ভিডিও অ্যাড করতে পারবেন। ভিডিও মানে হচ্ছে ডিসক্রিপশনে যা যা লিখেছেন, একটা সুন্দর হাই রেজুলেটেড একটা ক্যামেরা নেবেন, বসবেন, ঘরের মধ্যে আলো বাতাস থাকতে হবে, বাতাস থাকার দরকার, আলো থাকতে হবে, বসেন এবার রিল্যাক্সলি। আপনি ড্রেস আপ একবারে পুরো টাই টুই পরে বসতে হবে না, আপনি গেঞ্জি পরে বসেন, আপনি ফর্মালি বসেন, এমনকি আপনি নদীর মধ্যে যে সমুদ্রের মধ্যে কি হয় ভাসতে ভাসতে আপনি কি করেন একটা ভিডিও করেন, বাট ভিডিওটা হতে হবে কি সুন্দর হাস্যজ্জ্বল হতে হবে। আপনি ডিসক্রিপশনে যা যা বলেছেন, হাই আই এম অ্যাশ, আই এম কি টুল টুল, হ্যাঁ আমি এটা আমি সেটা আমি বলেন, হাসি মুখে বলেন, সুন্দরভাবে বলতে হবে, এটা হচ্ছে মেইন নেট ফ্যাক্ট, বুঝতে পারছেন। ভিডিও দেওয়াটা ভালো, ভিডিও দিলে আপনার সেলটা বেশি হয়। আবার আমি একটা সফটওয়্যার দিয়ে দেবো আজকে, সেই সফটওয়্যার দিয়ে আপনি সুন্দর ভিডিও বানাতে পারবেন, যেমন ভিডিওর মধ্যে একটা মিউজিক বাজতে থাকবে, ধুম করে একটা লেখা আসবে ডু ইউ নিড এ ওয়েবসাইট, একটু কাপাকাপি করলো তারপর চলে যাবে, দেন একটা কার্টুন ছবি আসলো আই এম হিয়ার, এরকম একটা সফটওয়্যার আমি আজকে দিয়ে দেবো আপনাদেরকে। এই সফটওয়্যার দিয়ে হচ্ছে একটা প্রেজেন্টেশন বানিয়ে আপনি কী করতে পারেন, অ্যাড করতে পারেন, বুঝতে পারছেন। তবে যদি নিজে ভিডিও বানান একটু সতর্কভাবে বানাবেন, যেমন আমার স্টুডেন্ট ভিডিও বানাচ্ছে, এক বাচ্চা কাঁদতেছে, বুঝছেন, সে হয়তো মানে ভিডিও বানাচ্ছে এই সময় কী হচ্ছে, এক পাশের রুম থেকে একটা বাচ্চা হয়তো মানে কাঁদতেছে আর কি, বা এরকম হতে পারে আর কি, এবং বাচ্চার মা বাচ্চাকে ঝাড়ি দিচ্ছে, এইরকম হলে যেন না হয়, ফ্রেশ যেন হয়, ফ্রেশ রাতে বানাবেন একবারে রাতে, বুঝতে পারছেন। ওকে, তবে ভিডিও না হলে চলবে, আপনার এখানে ব্যানার লাগবে, ব্যানার ইমেজ হিসেবে যে কোনো ইমেজ, ফটোশপ দিয়ে সুন্দর করে যে কোনো ব্যানার আপনি নিজেই বানিয়ে ফেলতে পারবেন, অথবা আপনি থিম ফরেস্টে বিভিন্ন সুন্দর সুন্দর ওয়েবসাইট আছে না, সেই ওয়েবসাইট থেকেও একটা স্ক্রিনশট নিয়ে এসে আপনি সেট করে দিতে পারবেন। আমি থিম ফরেস্টে গেলাম, আমি থিম ফরেস্ট থেকে পপুলার থিমে চলে যাই, কোনটা না অবশ্যই, কিন্তু থিম ফরেস্টের স্ক্রিনশট নিতে পারবেন, আপনি স্ক্রিনশট নিতে পারবেন। তবে ব্যানার উচিত হচ্ছে আপনার ফটোশপ দিয়ে নিজের মতন বানানো, তবে হ্যাঁ আপনার এই স্ক্রিনশট যদি অন্য কেউ ইউজ করে শেষ, ছবি কন্টেন্ট যদি কারোর সাথে মিলে যায় আপনি শেষ,
যে পরে করবে শেষে না না একটু ঘুরে টুরে দিবেন আর কি, মেলা মেলা যাবেন। যেমন জুপিটার থিমের কিছু ডেমো আমরা দেখে আসি। আপনারা সবচেয়ে বেটার হচ্ছে ছবি মানে সুন্দর করে ফটোশপ দিয়ে এডিট করে ফেলা, এটা হচ্ছে সবচেয়ে বেটার ওয়ে, ঠিক আছে? কারণ ব্যানার এখানে ওয়েবসাইটের কোনো ছবি দিতে হবে তা কিন্তু না। রাইট রাইট রাইট। যেমন আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, যেমন এখানে অনেক অনেক ডেমো আছে আপনার, এখনো লোডিং। আর ব্যানারটা যেন অ্যাট্রাকটিভ হয়, যে হাসি আছে ওনার মুখে। কোথায় এটা ডেমো নাই নাকি? এটা দেখতে পারি, ব্যায়াম করতে ছেড়ে নিব, অনেক পরিশ্রমী বোঝা যাবে আর কি। এটা নেই, এই যে সুন্দর, অনেক হাসি আছে এখানে, ঠিক আছে? এই যে এটা এটা, এবার স্ক্রিনশট নিব কিভাবে? আমাদের পিসিতে কি আছে? লাইট শট, এই যে। কিন্তু লাইট শট এভাবে ক্লিক করে নিলে চলে আসছে, কিন্তু ওনার হাসিটা বেশি দাঁত বেরিয়ে গেছে, একটু চেঞ্জ হোক ওনার হাসি, ঠিক আছে? তাহলে সব ঠিকঠাক, ক্লিক। এবার স্ক্রিনশটটা নিলেন, আপনি একটা কাজ করেন, একটু অন্যভাবে স্ক্রিনশটটা নেন, ঠিক আছে? ছবিটা সেভ করেন, ডেস্কটপে সেভ করলাম। ওকে, আরও অনেক হাসি আছে এখানে, এই ছবিটা নিতে চান? আপাতত নিলাম। আচ্ছা, নিচে দেখে আরও কোনো হাসি আছে কিনা, উনি তো পুরা। আচ্ছা, এগুলো নিয়ে নিলাম, এগুলা ওনারা কাজ করতেছে। আচ্ছা, আপাতত নিয়ে নিলাম আর কি, মিনিমাম মানে তিনটা মানে ব্যানার আপনার তিনটা ইমেজ অ্যাড করতে হবে। তবে সবচেয়ে বেটার ওয়ে কোনটা আবার বলছি আমি, কী করবেন আপনি? ফটোশপ দিয়ে নিজে বানিয়ে নেবেন, আচ্ছা? আমরা এখানে আর তেমন কোনো কিছু পাচ্ছি না। এবার দেখি আরেকটাতে কিছু আছে কি না, এখানে এখানে খাওয়া দাওয়া আছে। আচ্ছা, আমাদের বার্গারটাও কিন্তু দিয়ে দিতে পারি আমরা, আচ্ছা দুটো নিলাম। আচ্ছা, দুটো ইমেজ আমরা নিয়ে নিছি। এবার এখন ইমেজগুলোকে আমরা কী করবো? আপলোড করবো, দেখতে পাচ্ছি দুটো ইমেজ? কিন্তু এখানে একটা সমস্যা আছে, সমস্যা কী দেখেন, এখানে যদি যান, এখানে গেলে দেখেন কি বলতেছে, ইমেজের সাইজ কত হইতে হবে, আচ্ছা বলে না, তাই না? তাই নাকি? জিপ হলে তো অস্থির হবে, জিপ মানে এটা তো একটা ভিডিও অ্যাডই বলা যায়, সুন্দর মতন যদি একটু সিস্টেম করে বানানো যায়। আচ্ছা, স্ক্রিনশট এটা নিয়ে নিলাম, এটা কি নিবে? তাই নাকি? আগে তো ছিল না এটা, বাহ ভালোই, আপডেট হয়ে গেছে, অনেক কিছু হয়েছে। রাইট, আরেকটা আমরা নিয়ে নেই, আইডি প্রচুর পরিমাণে ব্যান হচ্ছে, না অবশ্যই একটা আইডি খুলতে হবে, অবশ্যই একটা আইডি খুলতে হবে। আচ্ছা, আমি কি করলাম, অবশ্যই আপনার একটা আইডি, আমাকে এগুলো নিয়ে আমরা কথা বলেছি, কিভাবে অ্যাকাউন্ট আপনার ব্যান্ড হয়ে যেতে পারে, তাই না? কেউ কিন্তু চিন্তা করবে না যে আমার যাবেন, এডিটে যাবেন, এখানে ডিলিট করে দিয়ে আবার আপনি গিগে, আমি এখনই দেখাচ্ছি আপনাদেরকে। এবার ভিডিও অবশ্যই একটা বানানো থাকলে বেটার হয়, প্লাস আপনার যদি কোনো পিডিএফ ফাইলের মধ্যে কোনো কি টোটালি কীভাবে কাজ করেন আপনি, এই সম্পর্কে একটা ডিসক্রিপশন যদি লিখে রাখতে পারেন, বা এই কাজটা কীভাবে করে দিবেন এ সম্পর্কে যদি কোনো কিছু লিখে রাখতে পারেন, আপনি পারবেন চাইলে, দরকার নেই। সেভেন কন্টিনিউ। কী দেবেন আপনি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, পাবলিশড গিগ, যখন সব কিছু ঠিকঠাক তখন আপনার গিগটা এখন পাবলিশ হয়ে যাবে। পাবলিশ হয়ে যাবে মানে কি, আপনার গিগ এখন ক্লায়েন্টরা খুঁজলে পাবে। এই জায়গায় এসে অবশ্যই আপনার গিগটা আপনি ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করবেন, ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করলেও যা না করলেও তা খুব বেশি যে লাভ হয় তা না, টুইটারে শেয়ার করবেন। তবে টুইটারে শেয়ার করাটা হচ্ছে একটা ফর্মালিটি, কিন্তু লিঙ্কডইনটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। লিঙ্কডইনে আপনি অবশ্যই কী করবেন, শেয়ার করবেন, তবে আপনার ফলোয়ার টলোয়ার থাকতে হবে, জি
বলো। ফেসবুকে শেয়ার ডেফিনেটলি দরকার আছে, ডেফিনেটলি এই কারণে দরকার আছে, আপনি যখন ফেসবুকে ক্লিক করবেন না কেন প্রোফাইলে শেয়ার করার দরকার নেই, বিভিন্ন সাইটে বিভিন্ন গ্রুপে গিয়ে যারা ওয়েব রিলেটেড কাজ করছে তাদের সাইটে গিয়ে যদি আপনি শেয়ার করেন তাহলে ভিউয়ার খুব তাড়াতাড়ি পাবে, ইমপ্রেশন খুব বেশি। মানে আপনার প্রোফাইলে বাংলাদেশে কেউ কাজ দেবে রাইট রাইট ওইখান থেকে একটা লিংক দেবে, ওই লিংক থেকে কপি করে আপনি নিয়ে যাচ্ছেন ফেসবুকে। আপনার ফেসবুকে যদি আপনি শেয়ার করেন সবাই এখানে যে ক্লিক করবে, এই ক্লিকের কারণে কি হবে আপনার ইমপ্রেশন বাড়বে। এটার মধ্যেও কথা আছে, অবশ্যই অবশ্যই এটার মধ্যে কথা হচ্ছে, এখন আপনি ওয়েবসাইটের অ্যাড দিচ্ছেন, দিচ্ছেন লোগো ডিজাইনের সার্ভিসের মধ্যে গিয়ে অ্যাড দিতে পারেন না, এটাকে স্প্যাম বলা হবে, তখন আপনি অ্যাকচুয়ালি কি দিলেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আচ্ছা আমি ডান করে দিলাম ঠিক আছে। অবশ্যই আপনার গিগটা কি করবেন আপনি, না ভেজাল আপনার গিগটা কি করবেন আপনি, অবশ্যই ফেসবুকে। আচ্ছা দুইটা কেন, আপনি কি আরেকটা বানিয়েছেন নাকি? অ্যাক্টিভ দুইটা, ও একটাই একটাই টু শো করছে কেন, আমি না পেন্ডিং তো এখানে শো করতো আর কয়টা, নাই 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 এখানে শো করতো না, আমার শো করতো একটা তো আসে, বাট দুইটা বলতেছে সে আরেকটা কোথায়, ডিফল্ট ড্রাফটে থাকতে পারে, না আমরা তো করি নাই, আমরা কালকে মাত্র অ্যাকাউন্ট খুললাম এটা। আচ্ছা যাই হোক সমস্যা নেই, এটা কেন দেখাচ্ছে আমি পরে খুঁজে বের করবো না। এ হচ্ছে আপনার গিগ, আপনার গিগ বানানোর পর গিগের মধ্যে কে কয়টা ক্লিক করছে, আপনার গিগটা ফেসবুকে শেয়ার করবেন, বিভিন্ন জায়গায় শেয়ার করবেন তাই না, অনেকে ক্লিক করবে না, আপনার ক্লায়েন্টও সে ক্লিক করতে পারে। এখন গিগের উপর কে কয়টা ক্লিক করছে আপনি সব এখানে চেক করতে পারবেন। এখন আরেকটা হচ্ছে ইমপ্রেশন, ইমপ্রেশন মানে কি, ইমপ্রেশন মানে হচ্ছে ক্লায়েন্ট এসে ওয়েবসাইট লিখে সার্চ দিল, সার্চ দেওয়ার পর সার্চ রেজাল্টে আপনার গিগটা কতবার শো করছে সেটা হচ্ছে কি আপনার গিগের ইমপ্রেশন, বুঝতে পারছেন। ভিউস ক্লিক করে কে কয়বার দেখছে এটাকে, এটা হচ্ছে ভিউস, আপনার অর্ডার এই গিগটা কতবার মানুষ কিনেছে সেবারে ক্লায়েন্ট এটা এখানে শো করবে। ক্যান্সেলেশন, আপনার গিগ অর্ডার করেছে বাট আপনি কোনো কারণে কাজ করতে পারেন নাই, আপনি অর্ডার ক্যান্সেল করে দিয়েছেন, সেটা রেশিওটা কেমন কত পার্সেন্ট, বুঝতে পারছেন সবাই। এবার আপনি যদি আপনার প্রোফাইলে যান দেখেন ড্যাশবোর্ডে বলবে যে আপনার গিগটা যেন সোশ্যাল নেটওয়ার্কে যেন আপনি এটা শেয়ার করেন, ঠিক আছে, শেয়ার ইউর গিগস বুস্ট ইউর সেল, মানে আপনার গিগটাকে শেয়ার করলে আপনার কি হবে সেলটা বাড়বে, এই জন্য আপনাকে বলতেছি বারবার যেন আপনি শেয়ার করেন এটা। আচ্ছা এবার আপনি যদি আপনার প্রোফাইলে যান তাহলে দেখবেন আপনার প্রোফাইলে আপনার গিগটা শো করবে, মাই প্রোফাইলে গেলাম, এই যে আপনার প্রোফাইল, এই যে আপনার একটা গিগ দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছি সবাই। এবার একটু চেক করে দেখেন তো আপনার গিগটা আসলে শো করে কিনা, একটু সময় নেবে হয়তো আপনার। তারপর আমি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট লিখে সার্চ দিলে এটা খুবই মানে পাওয়ারফুল একটা কিওয়ার্ড, এখন দেখেন তো এখানে গেলে আপনার গিগ শো করে কিনা সার্চ রেজাল্টে, একটু সময় নিতে পারে, এটা কি রিলেভেন্স আমার কোথায় নিউয়েস্ট রিলেভেন্স খুঁজতে হবে, আমারটা আমারটা যদি ওই ওই জায়গায় খুঁজে তাহলে পাবো, পাবো না শো করে, আমাদের গিগের ইমেজ কি ছিল সেটাই ভুলে গেছি, এখানে অনেক অনেক গিগ, অনেক অনেক গিগ, অবশ্যই আপনারটা অবশ্যই শো করবে একটা নির্দিষ্ট সময় পর, না এটা তো সাথে সাথে অ্যাপ্রুভ হয়ে যাবে, একটু সময় নেয় এটা সার্চ রেজাল্টে আসতে একটু সময় নেয়। আপনি এখানে গেলে দেখতে পারবেন যে প্রোগ্রামিং ট্যাগ ওয়ার্ডপ্রেস, এখন আপনি দেখতে পারবেন কারণ এটা প্রসেসিং আছে এখনও, মানে বেশিক্ষণ সময় নেয় না, চলে আসে আর কি তাড়াতাড়ি। এখন আপনি যদি নিয়ারেবলসে যান, হয়তো একটু সময় নেবে কারণ দুইটা লেখা না, হয়তো একটু সময় নেবে আর কি, পেন্ডিংও তো নাই এটা। আচ্ছা আপনার গিগ চলে আসবে, অবশ্যই আপনার যখন গিগ বানাবেন বেশিক্ষণ সময় লাগবে না, যদি সব ঠিকঠাক মতন বানান গিগ চলে আসবে, ঠিক আছে। আর গিগ চলে আসলে তখন কী হবে, ক্লায়েন্ট খোঁজাখুঁজি শুরু করবে, ক্লায়েন্ট খোঁজাখুঁজি শুরু করলে তখন দেখবেন আপনি যদি ক্লায়েন্টের খোঁজাখুঁজির মধ্যে পড়ে যান মেসেজ পাবেন, মেসেজে রিপ্লাই কী দিচ্ছেন সেটার উপর ডিপেন্ড করবে কাজটা ঠিকঠাক মতন আপনি পাবেন কি পাবেন না, ঠিক আছে। এটা হচ্ছে আপনার শেয়ার করতে হবে, শেয়ার শেয়ার করা হয় নাই, রাইট রাইট শেয়ার করা হয় নাই, আপনার গিগটা শেয়ার করলে দিলে লিঙ্কটাও তো আপনার বিভিন্ন জায়গায় এসে হচ্ছে, রাইট 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 শেয়ার করতে হবে গিগটা। আপনার ফেসবুকে যেয়ে আপনি কী করবেন গিগটা শেয়ার করে দেবেন, টুইটারে যেয়ে গিগটা শেয়ার করে দেবেন, লিঙ্কডইনে যেয়ে আপনার গিগটা আপনি শেয়ার করে দেবেন, বুঝতে পারছি সবাই। তো মোটামুটি এই হচ্ছে অবস্থা, এভাবে আমরা গিগ বানাবো, অবশ্যই 60টা গিগ বানাবেন। নেক্সট ক্লাসে আসার আগেই আপনাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে 60টা গিগ সবাই রেডি করবেন, 60টা গিগ বেশি সমস্যা না আর কি, 60টা গিগ বানানো, বুঝতে পারছেন আপনার 60টা গিগ, বুঝতে পারছি সবাই। তো সবাই 60টা গিগ রেডি করবেন, এবার মোটামুটি আমাদের এইখানকার সব কাজ কমপ্লিট, তারপরে এবার কী করবেন আপনি আপনার মোবাইলে ফাইবার অ্যাপসটাকে আপনি ইনস্টল করে রাখবেন, ইনস্টল করে একবার লগ ইন হয়ে যাবেন, লগ ইন হয়ে অল টাইম
বুঝতে পারছেন আপনার ইমেলটা তো আপনি সবসময় লগইন হয়ে থাকবেন এভাবে আমরা কি করতে পারবো গিগ তৈরি করতে পারবো আমরা জানি ফাইবারে গিগগুলোই হচ্ছে আপনার কাজ পাওয়ার প্রথম এবং প্রধান অস্ত্র